আচ্ছা, আমরা এখন পর্যন্ত আমাদের সিস্টেমে যতটুকু ডেভেলপ করছি, আমাদের ফিচারগুলো যদি দেখি, এখন পর্যন্ত আমরা যে আউটপুটগুলো দেখাচ্ছি সব আউটপুট কিন্তু আমাদের ডিরেক্টলি এইচটিএমএল এ যাচ্ছে। প্রসেস করতেছি, প্রসেস করে আমরা হচ্ছে যে লারাভেলে কি করতেছিলাম সবকিছু মোটামুটি বলা চলে ডেটা আমরা এই যে ভিউতে পাস করে দিচ্ছি। ঠিক আছে, তো এখন ভিউতে ডিরেক্টলি পাস করে দেওয়ার ফলে যেটা হচ্ছে, আমার এই ডেটাগুলো সবসময় আমি একটা ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যেই দেখতে পারতেছি। এখন এটা আমি ওয়েবসাইটে রান করতেছি, এইচটিএমএল এর মধ্যে ডাটা পাস করে দিচ্ছি, এইচটিএমএল এর মধ্যেই দেখতে পারতেছি। তো এটার এখন অসুবিধাটা হলো কি, আমি যদি চাই যে এই ডাটাগুলাই হচ্ছে আমার অন্য কোনো একটা কাজে ব্যবহার করব, ধরেন আমার এই সিস্টেমের উপরে আমি একটা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করব বা আমি একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করব, এখন যেহেতু আমি এই অ্যাপ্লিকেশনেরই হচ্ছে অন্য ভার্সন তৈরি করতে যাচ্ছি, আমার তো ফিচার সেমই থাকতেছে। ঠিক আছে, শুধু কি রিপ্রেজেন্টেশনটা ডিফারেন্ট হচ্ছে। এখন ওয়েবসাইট তৈরি করতেছি তখন আমি এইচটিএমএল আউটপুট দেখাইতে পারতেছি, সেটা ঠিক আছে, কিন্তু আমি যখন মোবাইলে ডাটা দেখাবো, মোবাইলের জন্য তো হচ্ছে আবার আপনার ল্যাঙ্গুয়েজ ওয়াইজ আলাদা আলাদা হচ্ছে ভাবে ডাটা নেওয়া যায়। যেমন আমরা যখন যেমন আমাদের ওয়েবসাইটের আউটপুট তৈরি করি আমরা এইচটিএমএল দিয়ে, অ্যান্ড্রয়েড অ্যাপের ক্ষেত্রে যেমন আপনার লেআউট তৈরি করা হয় এক্সএমএল দিয়ে। তো আমার এই ডাটাগুলো এখন যেহেতু এইচটিএমএল এর মধ্যে চলে আসতেছে, এটাকে আমি আর রিইউজ করতে পারতেছি না। এই যে আউটপুটটা আমি পাচ্ছি এখানে আমার, যেমন ধরেন যে আমি একটা অ্যাপ্লিকেশন বানাবো, আমার ওয়েবসাইট যেমন এখানে লেটেস্ট আর্টিকেল গুলো দেখাচ্ছে, আমি একটা মোবাইল অ্যাপও তৈরি করতে চাই যে হচ্ছে আপনার এই লেটেস্ট আর্টিকেল গুলো দেখাবে, আমি একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশনও তৈরি করতে চাই সে হচ্ছে আপনার এই লেটেস্ট আর্টিকেল গুলা দেখাবে। এখন এখানে আমার ডাটা কিন্তু সেম, কিন্তু রিপ্রেজেন্টেশনটা ডিফারেন্ট। তো আমরা মেনলি এপিআই বানাই এই কারণেই যে হচ্ছে আমি চাইলে কিন্তু এখন নতুন আরেকটা হচ্ছে সিস্টেম বানাতে পারি, যেখানে আমার মোবাইল অ্যাপের জন্য যেই ফরম্যাটে হচ্ছে আউটপুট দেখানো দরকার সে শুধু ওই ফরম্যাটে দিবে, আবার আমি ডেস্কটপ অ্যাপ্লিকেশন আমার যেই ফরম্যাটে আউটপুট দেখাইতে চাই আমি আবার লজিক লিখে ওইরকম করতে পারি যে ওই ফরম্যাটে আউটপুট দিবে। তো ওটাতে সমস্যা হচ্ছে কি, আমার প্ল্যাটফর্ম বাড়তেছে, আমার বারবার একই জিনিস রিপ্লিকেট করা লাগতেছে, টাইম কনজিউমিং হচ্ছে, প্লাস রিডান্ডেন্ট কোড বেড়ে যাচ্ছে। আর আমার যদি এইরকম প্ল্যাটফর্ম বাড়াতে গেলে বারবার আমার সিস্টেম হচ্ছে যে তৈরি করা লাগে নতুন করে, তাহলে তো আমার জন্য এটা হচ্ছে প্রোডাক্টিভ হচ্ছে না। তো এই জন্য হচ্ছে যেটা বর্তমানে বেশি ফলো করা হয় যে আমরা এখন সবগুলো সিস্টেমই চেষ্টা করি এরকম ডিরেক্টলি ওয়েব অ্যাপ্লিকেশন না করে এপিআই বেসড করতে। এপিআই বেসড করলে সুবিধা হচ্ছে, এপিআই ফুল ফর্ম হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, মানে আমরা এখন আর ডিরেক্টলি ওয়েব অ্যাপ্লিকেশন বানাবো না, আমরা একটা প্রোগ্রামিং ইন্টারফেস বানাবো যেটা দিয়ে চাইলেই মানুষজন প্রয়োজন অনুযায়ী যাতে অ্যাপ্লিকেশন তৈরি করে নিতে পারে। ঠিক আছে, এখন ব্যাপারটা কিরকম, আমরা যদি আমাদের এই পুরো সিস্টেমটা দেখি, এখানে যে অপারেশন কি আছে, আর্টিকেল লিস্ট দেখা যাবে, আর্টিকেল পোস্ট করা যাবে, ইউজার লগ ইন করতে পারবে, ইউজার রেজিস্ট্রেশন করতে পারবে, এই তো। তো আমি যে প্ল্যাটফর্মে অ্যাপ্লিকেশন গুলো বানাই না কেন, আমার যে অপারেশন গুলো আছে এগুলোর প্রসেস তো সেমই থাকতেছে। ঠিক না, সো এপিআই আমাদেরকে বলে যে আমরা এরকম সেন্ট্রাল একটা লজিক অর প্রসেসিং হচ্ছে ইন্টারফেস বানাবো, যার কাজ হবে তার কাছে অপারেশনের রিকোয়েস্ট আসবে, সে জাস্ট অপারেশন গুলো প্রসেস করে আমাদেরকে আউটপুট দিয়ে দিবে, এবং আউটপুটটা একটা হচ্ছে জেনারেল গ্লোবাল আউটপুট হবে। ওইটা নিয়ে এখন আমি ওই আউটপুট দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন বানাবো, মোবাইল অ্যাপ্লিকেশন বানাবো, না ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাবো, সেটা সম্পূর্ণ হচ্ছে যে কনজিউমার আছে তার ব্যাপার। আমরা জাস্ট একটা ইন্টারফেস দিয়ে দিব। তো এপিআই বলতে তো এখন ইন্টারফেস বোঝানো হচ্ছে, এখন ইন্টারফেস যে বানাবো আউটপুটটা আমি বিভিন্ন ভাবে দিতে পারি। আগে যেটা খুব বেশি পপুলার ছিল সেটা হচ্ছে এক্সএমএল, বাট এক্সএমএল হিউম্যান ফ্রেন্ডলি না আর আপনার অনেক স্লো। তো REST API বর্তমানে হচ্ছে যে API এর একেবারে বলা চলে সবচেয়ে বহুল ব্যবহৃত আপনার স্ট্যান্ডার্ড হিসেবে মেনটেন করা হয়, কারণ এটা একেবারে হচ্ছে হিউম্যান ফ্রেন্ডলি। যে ডাটা ফরমেশন আছে আপনার JSON, JavaScript অবজেক্ট নোটেশন, এই ফরম্যাটটা ব্যবহার করে এবং এটা খুবই আপনার হিউম্যান ফ্রেন্ডলি, দেখলেই বোঝা যায় যে এখানে কি ডাটা আছে, প্লেন টেক্সট ডাটা, এটা জাস্ট কি ভ্যালু পেয়ার আকারে ডাটাগুলো থাকে। আমরা ওই জেসন ফরম্যাট হয়তো সার্চ করলেও পাবেন, জেসনের স্ট্যান্ডার্ড সম্পর্কে আপনার ওই JSON.org নামে ইয়ে আছে, ওইখানে অ্যাকচুয়ালি জেসনের স্কিমা কিরকম হয়
ওটার এক্সাম্পল হচ্ছে দেয়া আছে কিভাবে ডাটা থাকে। আর এখানে প্রত্যেকটা জিনিসই হচ্ছে মোটামুটি একাধিক ডাটা রাখার জন্য আমরা অবজেক্ট ব্যবহার করি। তো এখানে এটা ফরম্যাট ডিটেলস দেওয়া থাকে, যে মেইনলি হচ্ছে জেসন দুইটা স্ট্রাকচার উপর আপনার ডেভেলপ। একটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি জাস্ট ওই কি ভ্যালু পেয়ারের কালেকশন, একটা নেম থাকে, নেমের আন্ডারে হচ্ছে ভ্যালু থাকে, এবং ল্যাঙ্গুয়েজ ওয়াইজ এগুলাকে এখন বিভিন্ন ডাটা স্ট্রাকচারে ভাগ করা যেতে পারে। কখনো অবজেক্ট বলা যায়, কখনো রেকর্ড বলা যায়, কখনো স্ট্রাক্ট বলা যায়, ডিকশনারি বলা যায়, অ্যাসোসিয়েটিভ অ্যারে বলা যায়, আর এগুলো হচ্ছে অর্ডার লিস্ট অফ ভ্যালুস। ম্যাক্সিমাম ক্ষেত্রেই ল্যাঙ্গুয়েজে এগুলো অ্যারে বা লিস্ট বা স্ট্রাকচার। এগুলো আমরা মেইনলি পিএইচপি নিয়ে কাজ করবো, তো আমরা ওই অ্যারেরই রিপ্রেজেন্টেশন ধরতে পারি। তো REST API এর কিছু ফিলোসফি আছে। হ্যাঁ, REST হচ্ছে আগে যেমন SOAP নামে একটা API ছিল, SOAP, ওইটার স্ট্যান্ডার্ড ছিল একরকম, REST API এর স্ট্যান্ডার্ড একরকম। আমি একটা API ডেভেলপ করতেছি, নরমালি হচ্ছে আমাদের ডেভেলপারদের মধ্যে আপনার যেটা মিসকনসেপশন আছে সেটা হচ্ছে যে আমি যে আউটপুটটা দিচ্ছি, আউটপুটটা আমি HTML বা অন্য কোনো ভাবে না দিয়ে যদি JSON এ দিয়ে দিই তাহলে মনে হয় এটা REST API হয়ে গেল, ঠিক আছে। বাট এটা REST API জাস্ট একটা একটা মাত্র অংশ যে JSON এ আউটপুট হইতে হবে, বা এমনিতে SOAP এ যেমন XML এ REST API হইতে পারে, ঠিক আছে। বা REST API এর কিছু ফিলোসফি আছে, আমরা যদি ওই ফিলোসফি গুলো ফলো করে আমাদের API সিস্টেমটা তৈরি করি তখনই আমরা ওটাকে বলতে পারবো REST API। তো REST API এর ক্ষেত্রে আপনার ফার্স্ট যে ফিলোসফি সেটা হচ্ছে এটার মধ্যে কোনো স্টেট থাকবে না, বা স্টেট বলতে কি বোঝানো হচ্ছে যে আমি এখন ওই পেজে রিকোয়েস্ট করতেছি আমার ওয়েব অ্যাপ্লিকেশনে, তারপর আমি এখান থেকে ধরেন যদি অন্য আরেকটা পেজে যাই, ওয়েব ব্রাউজার কিন্তু এটা স্টেট ট্রান্সফার হচ্ছে, এই পেজে যখন আমি আসতেছি আমি চাইলেই ট্র্যাক করতে পারবো যে আগের পেজে আমি আগে কোন পেজে ছিলাম। ওই যে সার্ভার HTTP রেফার এটা দিয়ে করা যায়। তারপর হচ্ছে আমি যখন একটা ওয়েবসাইট ভিজিট করি ওই ওয়েবসাইটের জন্য কিন্তু আমার কিছু ডাটা হচ্ছে সেভ হইতে থাকে, যেমন হচ্ছে আপনার সেশন, এই যে সেশনে হচ্ছে আপনার ডাটা সেভ হইতে থাকে, তারপর কুকিজ আছে, কুকিজ চলে আসে এরকম। হ্যাঁ, যে ডাটাগুলো দিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে আমি আমার অ্যাপ্লিকেশনে মানে এই যে স্টেট হচ্ছে শেয়ার হয়, আমি আগে পেজে ধরেন লগ ইন আছে কিনা সেই ডাটাটা যদি সেশনে রেখে দিই এই পেজে আসলে আবার কিন্তু সেশন থেকে ডাটা পাচ্ছি, যেভাবে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন ম্যানেজ করি। তো REST API ফার্স্ট যে ইয়ে হচ্ছে যে কোনো স্টেট থাকা যাবে না এবং প্রত্যেকটা রিকোয়েস্ট ইন্ডিপেন্ডেন্ট হবে, আগের রিকোয়েস্টে আমি কি করছি নেক্সট রিকোয়েস্টে ওইটা জানতে পারবে না, এবং ওইটার সাথে আরেকটা ডিপেন্ডেন্সি থাকা যাবে না। যেমন ধরেন যে আমি আমার ড্যাশবোর্ডে যাব, ঠিক আছে, এখন আমি আমার এই ওয়েব অ্যাপ্লিকেশনে যে ড্যাশবোর্ডে যাব এটা কিন্তু এখন যে লগ ইন রিকোয়েস্টের উপর নির্ভরশীল, ডিপেন্ডেন্ট, কারণ লগ ইন না করলে আমি ড্যাশবোর্ডে যাইতে পারতেছি না। আবার ড্যাশবোর্ডে গেলে সে কিন্তু আবার লগ ইন যে আমার প্রসেসটা ছিল সেখানে যে সেশনে ডাটা রাখা হচ্ছে এটার উপর নির্ভরশীল। REST API ফার্স্ট ফিলোসফি হচ্ছে এরকম কোনো ডিপেন্ডেন্সি থাকা যাবে না, প্রত্যেকটা রিকোয়েস্ট আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট থাকবে। সেকেন্ড যেটা হচ্ছে আমরা হচ্ছে আগে যেটা SOAP API এর সময় আমরা যখন হচ্ছে মানে এই যে API এর সাথে কানেক্ট করি আমরা তো একটা সার্ভারে আর একটা অ্যাড্রেসে হিট করি। আগে যেটা হতো SOAP এর ক্ষেত্রে হয়তো দেখা যেত অ্যাকশন গুলো এরকম হতো যে হয়তো মেইন ডোমেন নেম স্ল্যাশ ধরেন API স্ল্যাশ কি অ্যাকশন ইকুয়াল টু ক্রিয়েট পোস্ট অর ক্রিয়েট ইউজার এরকম থাকতো। হ্যাঁ, এই URL এর তেমন কোনো স্ট্যান্ডার্ড ছিল না, বাট REST API এর ক্ষেত্রে এই URL কি হবে যেটাকে আমরা বলি হচ্ছে এন্ড পয়েন্ট, ওইটার একটা স্ট্যান্ডার্ড আছে। ওই স্ট্যান্ডার্ড হচ্ছে প্রত্যেকটা এন্ড পয়েন্ট একটা রিসোর্স এর উপর নির্ভরশীল, মানে একটা রিসোর্স নিয়ে কাজ করবে। কিরকম ধরেন আমার সিস্টেমে ইউজার একটা রিসোর্স, বা আরো সিম্পলি বলতে গেলে পোস্ট। হ্যাঁ, এখন পোস্টের উপরে কি কি অপারেশন হতে পারে, ক্রিয়েট, ক্রিয়েট, আপডেট, ডিলিট, অথবা একটা লিস্ট নিয়ে আসা, স্পেসিফিক একটা পোস্টের ডাটা নিয়ে আসা। তো REST API আমাদেরকে যেটা বলে পোস্ট রিলেটেড সব অপারেশন আমাদেরকে এই স্ল্যাশ পোস্ট এই এন্ড পয়েন্টে হবে, এবং HTTP যে ভার্ব আছে কারণ আমার এন্ড পয়েন্ট একটা কিন্তু অপারেশন হচ্ছে একাধিক, তাহলে আমি মেনটেন করবো কিভাবে।
তো এক্ষেত্রে হচ্ছে REST API যেটা বলে HTTP যে ভাগগুলো আছে ওই ভাগগুলো অ্যাকচুয়ালি আপনার কোন অ্যাকশন করবে সেটাকে হচ্ছে ডিফাইন করে দিবে। যেমন গেট মেথড সবসময় আমরা ডাটা রিড করার জন্য ব্যবহার করব, পোস্ট মেথডটা আমরা নতুন একটা ডাটা ক্রিয়েট করার জন্য ব্যবহার করব, প্যাচ বা পুট নামে একটা আছে মেথড, দুইটা এই দুইটা যে কোনো একটা আমরা হচ্ছে ডাটা আপডেট করার জন্য ব্যবহার করব, আর ডিলিট নামে একটা স্ট্যাটিক ভাগ আছে এটা হচ্ছে আমরা একটা ডাটা ইয়ে করার জন্য ডিলিট করার জন্য হচ্ছে ব্যবহার করব। ঠিক আছে, তো এই নর্মালি এই কয়েকটা ফিলোসফি ফলো করে যদি আমরা হচ্ছে আমাদের API তৈরি করি তাহলে এটাকে আপনার হচ্ছে REST API বলা যাবে। তো নর্মালি লারাভেল বাই ডিফল্ট হচ্ছে আমাদেরকে কিছু ফিচার দিয়ে দেয় যার মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা ইজিলি একটা স্ট্যান্ডার্ড REST API তৈরি করে ফেলতে পারি। তো আমরা আমাদের অ্যাপ্লিকেশনে অলরেডি হচ্ছে পোস্ট রিলেটেড ফিচার মনে হয় কিছু অ্যাড করছি, পোস্ট কন্ট্রোলার পোস্ট ক্রিয়েট করার এন্ড পয়েন্ট অ্যাড করা হয়েছে। যাই হোক, আমরা REST API এর ক্ষেত্রে লাগাতার আমাদেরকে ছোট একটা বুটস্ট্র্যাপিং করে দিচ্ছে, আমরা চাইলেও এটা ব্যবহার করে REST API ডেভেলপ করা শুরু করতে পারি। সেটা হচ্ছে REST API এর এন্ড পয়েন্ট গুলো আমরা আলাদাভাবে রাখার জন্য লাগাতার আমাদেরকে API.php নামে একটা ফাইল দিয়ে দিচ্ছে, এটার মধ্যে আমরা চাইলে আমাদের API এন্ড পয়েন্ট গুলো লিখতে পারি। এবং এইখানে আমরা যে API এন্ড পয়েন্ট গুলো লিখব তা হচ্ছে আমাদের বেস ডোমেন নেম স্ল্যাশ API এই অ্যাড্রেসে পাওয়া যাবে। ঠিক আছে, কারণ এই API.php যেটা আছে এটা আবার আমরা যদি দেখি এই প্রোভাইডারের মধ্যে এখানে লারাভেল হচ্ছে এটাকে এমন ভাবে কনফিগার করে দিছে যে এই যে API রাউটস গুলাকে এই যে API.php এর মধ্যে আমি যে রাউট গুলো দিব সবগুলা API মিডলওয়্যার দিয়ে যাবে এবং প্রিফিক্স হবে API, প্রিফিক্স মানে হচ্ছে যে আমার বেস ডোমেন নেমের সাথে API এই অংশটুকু অ্যাড হয়ে যাবে। আর মিডলওয়্যার API আমাদেরকে কি করতেছে, ওই যে বলছিলাম যে ওয়েব অ্যাপ্লিকেশনে যেরকম সেশন থাকে কুকি থাকে আমাদের API তে এরকম কোনো কিছু থাকা যাবে না। তো আমরা যদি kernel.php ফাইলটা দেখি HTTP এর, এখানে দেখব যে ওয়েবে যখন আমরা রিকোয়েস্ট করব বাই ডিফল্ট যে আমরা এই যে পেজগুলো ভিজিট করতেছি এগুলোর উপর যে ওয়েব মিডলওয়্যার যাচ্ছে, ওয়েব মিডলওয়্যারের ফলে কি সে কি কুকি ইনক্রিপ্ট করতেছে, কুকি গুলাকে রেসপন্স অ্যাড করে দিচ্ছে, সেশন স্টার্ট করে দিচ্ছে, CSRF টোকেন অ্যাড করে দিচ্ছে, কিছু কাজ করতেছে। বাট আমরা যখন API ডেভেলপ করতেছি তখন তো আমাদের এই জিনিসগুলো লাগতেছে না। ঠিক আছে, এই জন্য এই যে API নামে একটা মিডলওয়্যার তৈরি করা আছে ওইখানে জাস্ট কিছু বাইন্ডিং করা আছে আর একটা লজিক দেওয়া আছে যে 1 মিনিটে সর্বোচ্চ 60টা রিকোয়েস্ট করা যাবে। বা তাছাড়া এই API এন্ডপয়েন্টে দেখেন কুকি সেশন রিলেটেড কোনো কিছু রাখা হয় নাই, কারণ API আমার এই জিনিসগুলো অ্যাকচুয়ালি লাগবে না। ঠিক আছে, এটা আমরা নেটওয়ার্ক দেখেও চেক করতে পারবো, যে আমি যখন এখানে আছি এই ভিজিট করতেছি আমার এই যে টোকেন তারপর হচ্ছে যে অনেক কিছু চলে আসতেছে। ঠিক আছে, বাট আমি যখন স্ল্যাশ, আচ্ছা আমরা একটা নতুন এন্ড পয়েন্ট তৈরি করি আমাদের API এর জন্য, এখানে ধরেন একটা তৈরি করি রাউট গেট, ধরেন আপাতত শুধু স্ল্যাশ API তে কেউ যদি রিকোয়েস্ট করে আমি তাকে জাস্ট এতটুকু দেখাবো। ঠিক আছে, সো আমি যদি স্ল্যাশ API তে আসি এই যে ওকে আসলো, কুকি রয়ে গেছে বাট সেশনে সেশনে কোনো ডাটা নাই, এখানে ডাটা থাকার কথা না। আচ্ছা, এটা ব্রাউজারে আছে তো, আর পোস্টম্যান নামে একটা টুল আছে এটা আমাদেরকে ব্যবহার করতে হবে API ডেভেলপ করার সময় API বিভিন্ন অ্যাকশন নিয়ে কাজ করার জন্য, কারণ API তে তো আমার কোনো ইন্টারফেস নাই। সো আমি যে ডাটা পাঠাবো নিয়ে আসবো এগুলোর জন্য তো আমার একটা HTTP ক্লায়েন্ট লাগবে। এই যে আউটপুট দিচ্ছি এই যে এখানে কুকি হচ্ছে ফাঁকা, ঠিক আছে, আর হেডারে কিছু ডাটা আছে। বাট আমি যদি ওভারিং পয়েন্টে হিট করি তখন এই যে এখানে কুকি সেশন এগুলো চলে আসতেছে।
ঠিক আছে, তাহলে আমরা আমাদের ফার্স্ট হচ্ছে এন্ড পয়েন্ট তৈরি করি। নর্মালি যেভাবে আমরা এন্ড পয়েন্ট তৈরি করি সেভাবেই করব, এবং আমরা রিসোর্স নামে লারাভেলের একটা ফিচার আছে, রিসোর্সফুল কন্ট্রোলার, যেটা হয় কি আমি একটা এন্ড পয়েন্ট বলে দিলে, ধরেন স্ল্যাশ ইউজার্স এরকম বলে দিলাম, এবং ইউজার্স কন্ট্রোলার এরকম একটা কন্ট্রোলার বলে দিই, তাহলে সে করবে কি একটা রিসোর্সের যত ধরনের অপারেশন হতে পারে, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, সবগুলাকে এই কন্ট্রোলারের ওই মেথড যে আছে ইনডেক্স, আপডেট, ডিলিট, ওইটার সাথে অটোমেটিক্যালি বাইন্ড করে দিবে। হ্যাঁ, রিসোর্সফুল কন্ট্রোলার বলে। হ্যাঁ, হ্যাঁ, ওটা কমান্ড দিয়ে করতে হয় আর কি, বাট আমি যখন এখানে ওই ডিফাইন করে দিই একটা কন্ট্রোলার কে এভাবে ব্যবহার করতেছি, তখন ওটাকে রিসোর্সফুল কন্ট্রোলার বলে আর কি। তো আমরা যেটা করব, আমাদের যেহেতু এখানে এক অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা ওয়েবের সব লজিকও লিখতেছি, এপিআই ও সব লজিক লিখতেছি, আমরা আমাদের কন্ট্রোলারের মধ্যে নতুন একটা ফোল্ডার তৈরি করে নিব এখন এপিআই নামে, যাতে এপিআই রিলেটেড আমার যত কন্ট্রোল আছে সব কন্ট্রোলার আমি এখানে রাখতে পারি। এখানে ধরেন যে আমরা একটা ফাইল তৈরি করে নেই, ধরেন ইউজার্স কন্ট্রোলারই, অথবা আমি ম্যানুয়ালি এভাবে তৈরি না করে ওই যে লারাভেলের আর্টিসান কমান্ড দিয়ে করতে পারি, পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার। আমাদের এপিআই নেমস্পেস এর মধ্যে এটাকে দিতে চাচ্ছি, তো তাহলে এপিআই দুটো স্ল্যাশ দিয়ে আমি যদি ইউজার্স কন্ট্রোলার দিই, দেখবো যে এপিআই ফোল্ডারের মধ্যে এই যে তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আর রেস্ট এপিআই অনেকগুলো স্ট্যান্ডার্ডের মধ্যে আরেকটা স্ট্যান্ডার্ড হচ্ছে যে এপিআই ভার্সন ম্যানেজ করা। হ্যাঁ, যে ভার্সন দিয়ে দেওয়া ভালো, কারণ ভার্সনটা লাগে এই জন্য যে আমি আমার যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসটা তৈরি করতেছি এটার উপর ব্যবহার করেই তো অনেক ধরনের অ্যাপ্লিকেশন তৈরি হবে, মানুষজন ব্যবহার করবে। তো এইখানে যদি আমি কোনো চেঞ্জ করি, আমার কি ডিরেক্ট ওই যে অ্যাপ্লিকেশন গুলো তৈরি করা আছে ওগুলোর উপর ইম্প্যাক্ট পড়বে। সো এই জন্য যেটা বলা হয় বেস্ট প্র্যাকটিস, যে আপনি যখন একটা এপিআই রিলিজ করবেন এটা একটা ভার্সন দিবেন, নতুন যদি আপনার সিস্টেমে কোনো চেঞ্জ আসে, ফিচার অ্যাড করেন বা আর্কিটেকচার চেঞ্জ হয়, আপনি নতুন আর একটা ভার্সনে হচ্ছে করবেন। তাহলে সুবিধা হচ্ছে কি, নতুন ভার্সন রেডি হইতে হইতে যারা পুরাতন ভার্সন আছে ওইটা যদি আমি রেখে দেই, তাহলে কি হবে, এক্সিস্টিং অ্যাপ্লিকেশন গুলো ব্রেক করবে না, তারপর যখন নতুন ভার্সন রেডি হয়ে যাবে এবং ওই ডেভেলপার যারা আমাদের এই এপিআই ফলো করে অ্যাপ্লিকেশন তৈরি করছে, ওদেরও তো নতুন ভার্সনে আপডেট করতে একটু সময় লাগবে, ওই সময়টা তো আর ওদের অ্যাপ্লিকেশনটাকে ডাউন রাখা যাবে না, তো ওই সময় পর্যন্ত ওরা ওই ভার্সন ওয়ান দিয়ে কন্টিনিউ করতে থাকবে। তো এটার জন্য একটা ভার্সন ম্যানেজ করতে বলা হয়। তো এই জন্য আমরা আমাদের এপিআই এখানে একটা ভার্সন দিয়ে দিব, একটা প্রিফিক্স অ্যাড করে দিব V1, তাহলে আমাদের অ্যাড্রেস হয়ে যাবে হচ্ছে আপনার বেস ডোমেন স্ল্যাশ এপিআই স্ল্যাশ V1, এটা আমাদের বেস। তারপর এখানে আমরা যত রাউট ডিফাইন করব সব রাউট হচ্ছে অ্যাভেলেবল থাকবে। আর এখানে আমরা আরেকটা জিনিসও বলে দিব, আমাদের এইখানে আমরা যত কন্ট্রোলার ব্যবহার করব সব কন্ট্রোলারের নেম স্পেস হবে কি এপিআই। ঠিক আছে, ইউজার্স, ইউজার্স কন্ট্রোলার, আমরা তাহলে ইউজার্স কন্ট্রোলারে আপাতত একটা মেথড লিখি, পাবলিক ফাংশন, ধরেন ইন্ডেক্স, এখানে আপাতত আমরা জাস্ট একটা আউটপুট তৈরি করি এবং এইটা আমাদের এখান থেকে রিকোয়েস্ট করে দেখি। আমাদের তাহলে রিকোয়েস্ট কি হবে, এপিআই স্ল্যাশ V1 স্ল্যাশ ইউজার্স, গেট HTTP, এখানে রেসপন্সে কি আসছে, এই যে আমরা ইন্ডেক্স আউটপুট দেখতে পাচ্ছি। আর এপিআই এর ক্ষেত্রে একটা জিনিস আমরা বলে দিব যে কন্টেন্ট টাইপ আমরা সবসময় জেসন চাই। এভাবে আমরা বলে দিব যে আমাদের রিকোয়েস্টটা হচ্ছে জেসন। এখন আসি আমাদের এপিআই তে, প্রিফিক্স অ্যাড করা হলো, নেমস্পেস অ্যাড করা হলো, রিসোর্সফুল কন্ট্রোলার করলাম,
রিসোর্সফুল কন্ট্রোলারের ফলে কি হয় সেটা যদি আমরা দেখতে চাই, যে পিএইচপি আর্টিসান একটা কমান্ড আছে রাউট লিস্ট, এটা দিলে আমার এই সিস্টেমে এখন কি কি হচ্ছে রাউট অ্যাভেলেবল আছে সব চলে আসে। এবং এখানে দেখবেন এই যে এপিআই ইউজার কন্ট্রোলার রিসোর্স ব্যবহার করার কারণে আমার এই যে এপিআই তে কয়েকটা এন্ডপয়েন্ট অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। তাহলে দেখেন স্ল্যাশ ইউজার্স এ যদি আমি গেট মেথডে হিট করি, সে ইউজার কন্ট্রোলারের ইন্ডেক্স মেথড রান করে দিবে। যদি আমরা স্ল্যাশ ইউজার্স এ পোস্ট মেথডে রিকোয়েস্ট করি, সে স্টোর মেথডটা রান করে দিবে। তারপর ইউজার্স ক্রিয়েট এ যদি গেট মেথডে হিট করি, সে ক্রিয়েট মেথড রান করবে। তো আমাদের এপিআই এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি এখানে চারটা লাগবে, স্ল্যাশ ইউজার্স লাগবে হচ্ছে ইউজার্স এর লিস্ট দেখানোর জন্য, পোস্ট লাগবে একটা নতুন ইউজার ক্রিয়েট করার জন্য, ডিলিট লাগবে ডিলিট করার জন্য, পুট বা প্যাচ লাগবে হচ্ছে আপনার আপডেট করার জন্য, আর স্ল্যাশ ইউজার্স এর গেট একটা লাগবে হচ্ছে আপনার স্পেসিফিক ভাবে একটা ইউজারের ইনফরমেশন নিয়ে আসার জন্য। আমাদের এপিআই এর জন্য যে স্ল্যাশ ইডিট যেটা আছে, এই যে ইউজার্স ডট ইডিট আর ইউজার্স ডট ক্রিয়েট, এই দুটা লাগবে না। এই দুটা লাগবে হচ্ছে আমার ওয়েবের জন্য। ওয়েবে ওই যে আমি এডিট করার জন্য আমার একটা ফর্ম দেখাইতে হবে না, ক্রিয়েট করার জন্য তো একটা ফর্ম দেখাইতে হবে, ওইটার জন্য এই দুইটা লাগবে। কিন্তু আমার রেস্ট এপিআই এর জন্য এই দুইটা জিনিস লাগবে না। তো আমি চাইলে এইখানে একটা মিডলওয়্যার আমার একটা কনস্ট্রাক্টর নিয়ে আসতে পারি, এবং এই কনস্ট্রাক্টরে আচ্ছা মিডলওয়্যার দিয়ে না কি যেন দিয়ে আমি ভুলে গেছি, একটু ডকুমেন্টেশন দেখতে হবে। এখানে আমি বলে দিতে পারবো যে আমার এই কন্ট্রোলারে কোন কোন মেথড হচ্ছে থাকবে আর কোন কোন মেথড থাকবে না। প্র্যাকটিস না করলে এত লাগবেই। আমরা তাহলে ফার্স্টে হচ্ছে ইন্ডেক্স আসি, আমার সিস্টেমে তো ইউজার আছে, আমরা ইউজারের লিস্ট নিয়ে আসি। তো নর্মালি আমরা ইউজার তো কিভাবে আনতে হয় জানি, সিম্পল মডেলের মধ্যে কল কল করে দিলেই হয়ে গেল, ঠিক আছে। এবং বাই ডিফল্ট সেটাকে আমাকে আচ্ছা এপিআই স্ল্যাশ কি v1 স্ল্যাশ ইউজার্স, এই যে ইউজারের লিস্ট সে এনে দিয়ে দিছে। আমরা সব আচ্ছা ইয়েতেই দেখি, ব্রাউজার বাদ দিয়ে আমরা পোস্টম্যান দিয়েই দেখি, এই যে সে সব ইউজারের লিস্ট দিয়ে দিছে এবং জেসনেই আছে, ঠিক আছে। বাট শুধু জেসনে আউটপুট দিলেই যে আমার রেস্ট এপিআই হয়ে গেল তা কিন্তু না, আমরা বলছি যে আমাদের এপিআই রেসপন্সেরও একটা এক্সাক্ট ফর্মেট থাকতে হবে। যে সাকসেস রেসপন্সের ক্ষেত্রে ফর্মেট মানে এই আউটপুটের ফর্মেটটা কিরকম হবে, এর রেসপন্স হলে আউটপুটের ফর্মেটটা কিরকম হবে, আমার পুরো অ্যাপ্লিকেশন জুড়ে এই আউটপুটের একটা কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, যাতে দেখা গেল ইউজার্সে দিচ্ছি তখন এক ধরনের আউটপুট আসতেছে, যখন পোস্টে দিচ্ছি তখন আবার ফর্মেট হয়ে যাচ্ছে ডিফারেন্ট। এরকম হলে কি হয় যে আমার অ্যাপ্লিকেশনটা তৈরি করবে তার জন্য কষ্টকর হয়ে যায়, এক এক এন্ড পয়েন্টে সে এক এক রকম রেসপন্স পাইলে। সো বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমার পুরো অ্যাপ্লিকেশন জুড়ে এই যে যে রেসপন্স গুলো আছে, যে সাকসেস রেসপন্স, তারপর এরর হলে এরর মেসেজ গুলো ঠিক মতো দেখানো, এই জিনিসগুলোর একটা ফর্মেট বা ডকুমেন্টেশন আমাদেরকে আগে তৈরি করে নিতে হবে, দেন ওইটা ফলো করে আমাদেরকে এপিআই ডিজাইন করতে হবে। আবার এই যে এইচটিটিপি যে স্ট্যাটাস কোড আছে, আমরা 200 জানি যে সাকসেসফুল রেসপন্স হলে 200 দেয়, বাট এরকম তো আরো অনেক হচ্ছে স্পেসিফিক এইচটিটিপি স্ট্যাটাস কোড আছে, যে আনঅথরাইজড রিকোয়েস্ট হলে স্ট্যাটাস কোড কি হবে, তারপর ভ্যালিডেশন ফেল হলে স্ট্যাটাস কোড কি হবে। তো ম্যাক্সিমাম ডেভেলপাররা দেখা যায় যে এই জিনিসগুলো মেনটেন করে না, এক্স্যাক্ট যে আমার রেসপন্স অনুযায়ী স্ট্যাটাস কোডটাও ডিফারেন্ট হবে এটা মেনটেন করে না, বাট আমাদেরকে স্ট্যান্ডার্ড একটা এসটিপি তৈরি করতে হলে এই জিনিসগুলো মেনটেন করতে হবে, ঠিক আছে। তো লাভাবেল এই জিনিসগুলো আমাদেরকে খুব সুন্দর করে করে দেয়। তো আমি একটু হচ্ছে যেটা দেখাবো এটা যখন আমরা একটু পর করবো তখন হচ্ছে দেখতে পারবো আর কি।
আমি যে ওই লাইভ ক্লাস নিচ্ছি ওইখানে আমরা এই যে একটা ডকুমেন্ট, হ্যাঁ এখানে লুমেন দিয়ে করতেছি। হ্যাঁ এই যে এরকম যে ইউজারের ডাটা আমরা কিভাবে দেখাবো এখানে হচ্ছে, এখানে অবশ্য হচ্ছে এখন স্ট্যান্ডার্ড ফলো করা শুরু করা হয় নাই, জাস্ট ইয়ে দেওয়া হয়েছে। বাট ইউজার অথেন্টিকেশনে যদি আসি, এই যে এখানে যেমন একটা মোটামুটি ফরম্যাটের ইয়ে আছে যে আমরা সাকসেস রেসপন্স হলে সাকসেস ইকুয়াল টু ট্রু দেখাবো, একটা মেসেজ দেখাবো, তারপর টোকেন দেখাবো। হ্যাঁ এরকম আগে যেমন আমরা হচ্ছে রেসপন্সটা জায়গায় ডকুমেন্ট করে রাখতেছি, পরে যখন আমি ডেভেলপ করতেছি এটা ফলো করেই করতেছি। তো আমরা যে এখানে কাজ করব, আমাদের রেসপন্সের ফরম্যাটটা আমরা এরকম রাখবো, আগে আমি দেখাচ্ছি। আর লারাভেলে আমরা হচ্ছে জেসন আকারে আউটপুট দেখানোর জন্য জাস্ট এই রেসপন্স কল করে জেসন মেথডের মধ্যে যেই ডাটা দিব সেই ডাটাকেই সে জেসন আকারে দেখাবে। সো আমরা হচ্ছে এভাবে দেখাবো, একটা সাকসেসফুল রেসপন্স হলে ওইটাতে আমরা এরকম সাকসেস ট্রু দেখাবো, তারপর একটা মেসেজ দেখাবো যে হ্যাঁ এই রেসপন্সে কি ঘটছে, তারপর আমার ডাটা নামে আবার আমি একটা কি রাখবো যেখানে আমি হচ্ছে আমার ডাটা দেখাবো। ঠিক আছে, তাহলে আমার একটা স্ট্যান্ডার্ড এবং এই আমার পুরো অ্যাপ্লিকেশন জুড়ে আমি এই ফরম্যাটটাই ব্যবহার করব। ঠিক আছে, সাকসেস হলে সাকসেস ইকুয়াল টু ট্রু দিবে, কোনো মেসেজ থাকলে মেসেজ দিবে, ডাটা থাকলে ডাটা দিবে। আর এরর যদি হয় তাহলে ধরেন যে আমি দিব এরর ইকুয়াল টু ট্রু, মেসেজে এরর মেসেজ, এরর মেসেজের সাথে রিলেটেড যদি কোনো ডাটা থাকে তাহলে ওই ডাটা দিব। ঠিক আছে, সো তখন আমার রেসপন্স হবে এরকম। ঠিক আছে, তো আমার পুরো অ্যাপ্লিকেশন জুড়ে এরকম যদি একটা হচ্ছে আপনার এই সেম আউটপুট থাকে তাহলে ডেভেলপারদের জন্য আপনার অনেক সুবিধা হয়। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল, আমি হচ্ছে আমার এক্সিস্টিং একটা প্রজেক্ট থেকে আপনাদেরকে দেখাই। যে ওইখানে আমরা কিভাবে করতেছি, হ্যাঁ এই যে এটাতে এটাতেই দেখাই। এখানে ইউজারের অথেন্টিকেশনের সবগুলো এন্ড পয়েন্ট আছে, একটা ইউজার রেজিস্টার করবে, লগ ইন করবে, তার প্রোফাইলের ডাটা দেখা যাবে, লগ আউট করবে, টোকেন রিফ্রেশ করবে, এরকম কয়েকটা অপারেশন আছে। ঠিক আছে, এবং ওইটার যদি আউটপুট গুলো আপনাদেরকে দেখাই, ফার্স্টে আউটপুট দেখাই যে কিভাবে স্ট্যান্ডার্ড, যে আমি লগ ইন করবো, এই যে আমার ইমেল পাসওয়ার্ড পাঠাচ্ছি, রিকোয়েস্ট করতেছি, এই যে সে আমাকে দেখেন ডাটাটা কোন ফরম্যাটে পাঠাচ্ছে, সাকসেস টু, মেসেজে বলছে হ্যাঁ ইউজার লগ ইন হয়েছে, তারপর ডাটার মধ্যে যে ডাটাটা আসা দরকার এখানে অ্যাক্সেস টোকেন, অ্যাক্সেস টোকেনটা সে আমাকে এই অ্যাক্সেস টোকেন কি এর মধ্যে দিয়ে দিছে। তারপর আমি যখন ওই যে প্রোফাইলে হিট করতেছি, সে এখানে দেখেন আবার রেসপন্স কিন্তু সেম, সাকসেস টু, মেসেজ হচ্ছে ইউজার প্রোফাইলটা নিয়ে আসতে পারছি, ডাটার মধ্যে ইউজারের মধ্যে সেই যে ইউজারের ডাটা দিয়ে দিছে আমার সব। ঠিক আছে, আমার কিন্তু এই প্রত্যেকটা এন্ড পয়েন্টের রিকোয়েস্টে কিন্তু আমি হচ্ছে রেসপন্স সেম দিচ্ছি। ঠিক আছে, এখন ধরেন আমি ভুল ডাটা দিই, যেমন ধরেন আমার রেজিস্ট্রেশন এন্ড পয়েন্ট আছে, এই যে অলরেডি এই ইমেল দিয়ে হচ্ছে আপনার ইমেল তৈরি করা আছে, তো অ্যাকাউন্টের জন্য সে আবার আমাকে দিছে যে ডাটা ভ্যালিডেশন ফিল্ড, আর ডাটার মধ্যে ডিটেলস বলে দিছে যে ইমেল হ্যাজ অলরেডি বিন টেকেন। আমি যদি লগ ইনে এখন ভুল ডাটা দিই, একটা জিনিস দেখেন রেজিস্ট্রেশনে যে ভুল হলো এটা দেখেনি, যে স্ট্যাটাস কোড কিন্তু ব্যাড রিকোয়েস্ট বলতেছে, যেভাবে ডাটা দেওয়া দরকার তুমি দিতে পারো নাই। লগ ইনে যে আমি ভুল ইনফরমেশন দিচ্ছি, তখন দেখেন এই যে আমাকে এসে বলে দিচ্ছে দি ইনভ্যালিড ক্রেডেনশিয়ালস, লগ ইন ইনফরমেশন আমি ঠিক দিই নাই, এখানে স্ট্যাটাস কোড দিচ্ছি আমি 400। ঠিক আছে, তো এর এবং এখানে দেখতেছেন যে এরর রেসপন্সের তাহলে আমার আর্কিটেকচার কি রকম, এরর ইকুয়াল টু ট্রু হবে, মেসেজ থাকবে, ডাটা থাকবে, একটা ফার্স্ট সাকসেস রেসপন্স রেসপন্সে কি সাকসেস ট্রু হবে,
একটা মেসেজ থাকবে, ডাটা থাকবে। সো আমি সবসময় বুঝতে পারবো রিকোয়েস্ট করলে যে হ্যাঁ এখানে ডাটা কি এর মধ্যে আমি আমার সব ডাটা পাবো, সাকসেস ট্রু আছে কিনা, সাকসেস ট্রু হলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার রেসপন্স রিকোয়েস্টটা করে আমি যেটা করতে চাইছি সেটা হয়েছে। যদি এরর ইকুয়াল টু ট্রু পাই তাহলে আমি বুঝবো যে না কোনো একটা ভ্যালিডেশন এরর হয়েছে বা অন্য কোনো এরর ঘটছে। তখন কিন্তু যে অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করতেছে তার জন্য কিন্তু এই সবগুলো কেস হচ্ছে হ্যান্ডেল করা অনেক ইজি হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে সে কিন্তু আপনার ওই স্ট্যাটাস কোড ধরেও ডিসিশন নিতে পারবে, ঠিক আছে? এই জন্য এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তো এটা যদি কোড একটু আপনাদেরকে আমি দেখাই, ধরুন এই যে ফার্স্ট টাইম এর রুলস গুলো হচ্ছে নিছি, তো আমি যেহেতু আপনার এই পুরো অ্যাপ্লিকেশন জুড়ে আমার আউটপুটের কনসিস্টেন্সি রাখতে চাই, আমি কয়েকটা হেল্পার মেথড তৈরি করে নিছি। যেমন এই যে ভ্যালিডেট উইথ জেসন নামে আমি একটা তৈরি করে রাখছি মেথড, এটার কাজ হচ্ছে কি, সে হচ্ছে তাকে আমি ডাটা পাস করব আর ওই যে ভ্যালিডেশন রুলস গুলো পাস করব। নর্মালি হচ্ছে আপনারা ওই যে ডলার দিস ভ্যালিডেট দিয়ে কাজ করলে কি হয় মনে আছে কিনা, যে ওইখানে সে যদি ভ্যালিডেশন সাকসেসফুল হয় তাহলে আমাকে ফরওয়ার্ড করতে দেয় রিকোয়েস্ট, আমি হলে রিডাইরেক্ট করে আগের পেজে ওই যে এরর সহ পাঠায় দেয়। কিন্তু আমি যখন জেসন ব্যবহার করতেছি এপিআই তখন তো রিডাইরেকশনের কোনো ব্যাপার নাই, আমার জেসন আউটপুটে এরর গুলো সুন্দরভাবে লাগবে এবং এমন ভাবে লাগবে যাতে আমি ইজিলি ক্যাচ করতে পারি। তো এই জন্য দেখেন আমি কি করছি, ওই কাস্টম ভ্যালিডেটর তৈরি করছি, মানে যে ভ্যালিডেটর নেট আমরা ইউজ করছি, দেখছি যে নর্মালি আমরা ইয়েতে কি করতেছিলাম, এইখানে এই যে এই যে ভ্যালিডেটর ফেল হলে আমরা রিডাইরেক্ট করে ইনপুট সহ এরর সহ পাঠিয়ে দিচ্ছিলাম, না হলে আমরা ডাটা ক্রিয়েট করতেছিলাম। এইখানে কি হচ্ছে সেম জিনিসই, তো এখানে আমি জাস্ট চেক করছি পাস হয়েছে কিনা, পাস হলে আমি ট্রু রিটার্ন করে দিচ্ছি, তাহলে ট্রু হলে সে হচ্ছে এটা ফার্দার, এই যে রেসপন্স যদি ট্রু আসে তাহলে সে হচ্ছে ফার্দার প্রোগ্রেস করবে, আর যদি না হয় ট্রু তাহলে আমার কি করতে হবে, এরও মেসেজ গুলো সুন্দর মতো তৈরি করতে হবে না যাতে আমি ইউজারকে দেখাইতে পারি। তো তখন আমি যেটা করতেছি ভ্যালিডেটর থেকে সব এরর মেসেজ গুলো একটা অ্যারে আকারে নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে কি করতেছি আমার রেসপন্স ট্রু মানে ভ্যালিডেশন পাস হয়েছে, তখন ভিতরে ইউজার ক্রিয়েট করার জন্য আমার যা যা দরকার সেই কাজগুলো হচ্ছে। বাট দেখেন এখানে যদি ইউজার ক্রিয়েট না হয় আমি একটা যে মেথড তৈরি করে রাখছি রেসপন্ড উইথ এরর নাম, এই রেসপন্ড উইথ এরর দেখেন আমার এই যে স্ট্রাকচারটা তৈরি করা আছে অলরেডি, যে এরর হলে কি আমার এরর ট্রু হবে, আমার এই জায়গায় মানে ডাটা চেঞ্জেবল কি কি আছে, মেসেজ আর ডাটা, সো আমি যে অনুযায়ী পাঠাবো ওই অনুযায়ী হয়ে যাবে। সো আমি যেহেতু এই যে দুইটা এখন হেল্পার মেথড তৈরি করে নিছি, সো আমার এখন রেসপন্স দেখানোর সময় আমি জাস্ট ডিরেক্টলি সাকসেস রেসপন্স হলে এটা কল করি, এরর রেসপন্স হলে এটা কল করি, ঠিক আছে? তাহলে আমার অ্যাপ্লিকেশন জুড়ে সব সময় রেসপন্সের এরকম একটা ফরম্যাট হচ্ছে, কনসিস্টেন্সিটা থাকতেছে আর কি, ঠিক আছে? এবং এখানে ওই যে তিনটা জিনিসই তো আমার ডাইনামিক হইতে পারে, এক মেসেজটা ডাটা আছে কিনা, আর এটা হচ্ছে HTTP স্ট্যাটাস কোডটা, ঠিক আছে? যেমন বাই ডিফল্ট আপনার হচ্ছে কোডের প্যাটার্ন দেখলে পরে যে কেউ এটা ইয়ে করতে পারবে, নতুন করে মানে আপডেটেশন বা করতে পারবে। হ্যাঁ, আর এখানে এই জিনিসগুলো যেহেতু আমার যে মানে পুরো অ্যাপ্লিকেশন জুড়েই লাগবে, আমি জন্য এগুলাকে হচ্ছে এই কন্ট্রোলারের মধ্যে আমি মেথড আকারে লিখে রাখছি। সো আমি এখন জাস্ট এখানে নর্মালি আমি যদি নিজে বারবার করতে যেতাম আমাকে বারবার হচ্ছে ওই স্ট্রাকচার যে এরকম ভাবে রেসপন্স জেসন এটা কল করে প্রত্যেক বারই তো আমার এই স্ট্রাকচারটা তৈরি করা লাগতো, ওটা যাতে বারবার না করা লাগে সেজন্য আমি ওইভাবে কোড লিখে হচ্ছে রেখে দিছি, যেটাকে আমি হচ্ছে বারবার এখন রিউজ করতে পারতেছি, ঠিক আছে? তো এসটিপি হচ্ছে, আর লজিক নিয়ে আলোচনার তেমন কিছু নাই, কারণ আমার ওয়েব অ্যাপ্লিকেশনে যে লজিকটা ইউজ হচ্ছে সেম লজিকটাই কিন্তু এখানে ইউজ হবে, জাস্ট এই রেসপন্সটা ডিফারেন্স হয়ে যাচ্ছে। যেমন আমরা এই যে পোস্ট কন্ট্রোলার ধারণ করতে চাই, ইউজার রেজিস্ট্রেশন নিয়ে কাজ করছি না, আচ্ছা দেখি, আচ্ছা আমরা ফ্রন্ট এন্ড কন্ট্রোলার এর মধ্যে হচ্ছে ইউজার রেজিস্ট্রেশন এর ইয়ে রাখছিলাম, এই যে এখানে ছিল।
সো এটা যখন আমরা REST API এর ক্ষেত্রে করতে যাব সেম লজিকটাই তো আমরা ব্যবহার করব, ঠিক না? তো আমরা ওইটাই করা শুরু করি। ধরেন লজিক তো আমার সেম রয়ে যাচ্ছে, এখানে ব্যস্ত আমার কি মেথড তৈরি করতে হচ্ছে, স্টোর নামে, কারণ যে REST API এখন যদি পোস্ট মেথডে হিট হয় সে আমার স্টোর মেথডে চলে আসবে। এখানে আমি ইউজারের ডাটা নেওয়ার জন্য রিকোয়েস্ট অবজেক্টটাকে ইনজেক্ট করে দিলাম, এই সেম লজিকই তো। আমার এখানে রুলস আছে, ভ্যালিডেটরটা ইউজ করা হচ্ছে, এই জায়গায় এখন আমার তাহলে লজিকে ফার্স্ট চেঞ্জটা কি হচ্ছে, ফেল যদি করে আমাকে এরর গুলো আউটপুট আকারে দেখাইতে হবে, ঠিক না? এই জায়গায় তার রিডাইরেক্ট করার কিছু নাই, তো আউটপুট দেখাইতে চাইলে আমার কি রেসপন্স দেশে ডলার ভ্যালিডেটর এর মধ্যে গেট মেসেজ ব্যাগ অল দিলে সে সবগুলো এরর মেসেজ আমাকে দিয়ে দিবে। আর যদি এরকম না হয় তাহলে এই যেভাবে ফটোটা স্টোর হবে, ফটো স্টোর হওয়ার পরে ইউজার ক্রিয়েট হবে, ইমেল যাবে, অ্যাডমিন কে নোটিফাই করাবে, আবার তো এই অংশ আমার দরকার নাই। হ্যাঁ, ইউজারের কাছে একটা নোটিফিকেশন মেল যাবে, এই তো সেম, কারণ লজিকে তো আমার কোনো চেঞ্জ নাই, সেম অপারেশনই। জাস্ট সে এখন লাস্টে এসে আউটপুটটা কি হবে, রিডাইরেকশন না হয়ে এইখানে একটা জেসন রেসপন্স হবে, যেখানে হয়তো আমি একটা মেসেজ দিয়ে বলে দিতে পারি যে হ্যাঁ মেসেজ যে অ্যাকাউন্ট ক্রিয়েটেড, হ্যাঁ এতটুকু দিলে হয়ে গেল, ঠিক আছে? এটা দিলে একবার মোটামুটি হলো, কিন্তু যে স্ট্যান্ডার্ড আমাকে বলে কি কনসিস্টেন্স থাকতে হবে, ঠিক আছে? সো ওই মানে পুরো অ্যাপ্লিকেশন জুড়ে আমার ওই রেসপন্সটা সেম থাকতে হবে। হ্যাঁ, তো এখন এখানে আমি দিলাম মেসেজ অ্যাকাউন্ট ক্রিয়েটেড, পোস্টের ক্ষেত্রে আমি দিলাম আবার হচ্ছে যে সাকসেস, এলোমেলো এলো হবে না এরকম, তো ওইটা আমাদেরকে আগে আইডেন্টিফাই করে নিতে হবে। এটা ভেরিফাই আর আমার যে ইউজার আছে, হ্যাঁ ইউজ নোটিফাইয়েবল আছে, ওকে তাহলে এই যে আমার এটা হয়ে গেল। একেবারে সিম্পল যদি বলি, আপাতত আমরা কোনো স্ট্যান্ডার্ড তৈরি করিনি আর কি, ওইটা আমাদের মতো আমরা তৈরি করে ওইভাবে যদি আউটপুট দেখাই দিই তাহলে হয়ে গেল। এখন আমরা যদি এন পয়েন্ট একটু চেক করে দেখি, এই এন পয়েন্টে পোস্ট মেথডে রিকোয়েস্ট হবে, আমার জেসন ডাটা পাঠাবো আমি, আমার রেজিস্টার করার জন্য কি কি ডাটা পাঠানো মাস্ট, ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড আর ফটো। এখন এখানে ব্যাপার আছে জেসন ডিরেক্টলি এটা হবে না, আমাদের এখানে ফর্ম ডাটা ব্যবহার করতে হবে, কারণ আমাদেরকে এখানে ফাইল পাঠাইতে হচ্ছে। হ্যাঁ, তো পোস্টম্যান আমাদেরকে ফাইল পাঠাইতে দেয়, সমস্যা নেই। আমাদের ইমেল দিতে হচ্ছে, ইউজার নেম দিতে হচ্ছে, পাসওয়ার্ড দিতে হচ্ছে আর ফটো। সো ইমেল ধরেন আমি দেই, আর এখানে দিতে হবে ফাইল। তারপর আমি যদি রিকোয়েস্ট করি, এই সে আমাকে মেসেজ দিছে অ্যাকাউন্ট ক্রিয়েটেড, এবং আমি যদি আমার এখন সিস্টেমে আসি, আমরা আরেকটা এন্ড পয়েন্ট তৈরি করে ফেলি, ওই যে ইউজার লিস্ট দেখানোর, ঠিক আছে? এখানে ধরুন আমরা একটা ফর্ম্যাট তৈরি করছি না, এখানে ধরুন সাকসেস ট্রু, ডাটা জাস্ট কি আমার ইউজার অল কল করলেই তো সব ডাটা চলে আসতেছে। সো আমরা যদি এই রিকোয়েস্ট হবে এখন এখানে গেট পাঠাই, এই যে সবগুলো ডাটা চলে আসছে, এবং লাস্ট যদি ইউজারটা আমরা দেখি, এই যে এই ডাটাগুলো দিয়ে তো আমরা হচ্ছে ইউজারটাকে তৈরি করব, ঠিক আছে?
তো REST API হচ্ছে মেইন ব্যাপার এইটাই, যে হচ্ছে জাস্ট এই জেসন আকারে আউটপুট দেয়া আর ওই কনভেনশন গুলো ফলো করা। এছাড়া কিন্তু দেখেন আর কোনো কিন্তু এখানে কমপ্লেক্সিটি নাই, কিছুই নাই, ঠিক আছে। এখন কিছু প্যাটার্ন আমরা ফলো করি, যেমন অনেক ডিজাইন প্যাটার্ন তো অনেক ধরনের আছে। এখন আমাদের এই অ্যাপ্লিকেশনে যদি আমরা চিন্তা করি, আমার এই একটা অ্যাপ্লিকেশনে ওয়েবও থাকবে এপিআইও লাগতেছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এই যে আমরা কাজটা করলাম এপিআই এর জন্য, যে কোডটা আমরা লিখছি আমাদের ওয়েবের জন্য যে কোডটা আছে সেম লজিকই, বাট রিডান্ডেন্ট কোড হয়ে গেল না। তো এইটাকে সলভ করার জন্য নর্মালি আমরা রিপোজিটরি প্যাটার্ন বা সার্ভিস রিপোজিটরি প্যাটার্ন নামে আপনার একটা কোডের স্ট্রাকচার আছে, নর্মালি আমরা ওইটা ফলো করি। ওইটা ফলো করলে এই রিডান্ডেন্ট কোডের সলিউশনটা আমরা করে ফেলতে পারি। তখন ব্যাপারটা হবে কি আমি বলি, এখন আমরা এই যে ডাটাবেজের সাথে কুয়েরি করতেছি ডিরেক্ট মডেলকে কল করে দিচ্ছি না, তখন আমরা এইভাবে ডিরেক্ট কল না করে আমরা এটাকে একটা মেথডের মধ্যে নিয়ে যাব, এবং এই জন্য আমরা মডেলের উপরে আর একটা লেয়ার তৈরি করবো যেটা নাম দিব আমরা রিপোজিটরি, ঠিক আছে। তখন আমরা হবে কি ডিরেক্টলি এইভাবে ইউজার ক্রিয়েট করার জন্য ইউজার মডেলে কল না করে আমরা কল করবো হচ্ছে ইউজার রিপোজিটরিকে, এবং ইউজার রিপোজিটরিকে আমি বলবো যে একটা ইউজার আমি ক্রিয়েট করতে চাই। ওই মেথডে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার এই মডেলের সাথে কমিউনিকেশন করে সে ডাটা ক্রিয়েট করে দিবে। আবার এইভাবে রিপোজিটরি গুলো আলাদা করে ফেললে কি হবে, আমি আলাদা আলাদা ধরেন আমার এই ইউজারের ফিচার গুলোর কথাই চিন্তা করি, ইউজারের সাথে আমার ডাটাবেজের কি কি ধরনের কমিউনিকেশন হতে পারে, ইউজার ক্রিয়েট করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে ইউজার অলরেডি রেজিস্টার্ড আছে কি নাই এটা চেক করতে হবে, ইউজারের ডাটা আপডেট করতে হতে পারে, স্পেসিফিক ইউজারের ডাটা নিয়ে আসতে হতে পারে, সবগুলো ডাটাও নিয়ে আসতে হতে পারে ইউজারের, ঠিক না। তো এগুলো আমরা মডেল দিয়েই করতে পারি, ঠিক আছে। কিন্তু আমরা রিপোজিটরি তৈরি করে করব কি, যে মেথড তৈরি করে এই যে আমার অপারেশন গুলো করা আছে এগুলোর মেথড আমরা তৈরি করে রাখবো, এবং ওই মেথডের মধ্যে ইন্টারনালি মডেলের সাথে তৈরি করে ডাটা নিয়ে আসার জন্য যে কোডটুকু লেখা লাখে লিখে রাখবো। এখন এই রিপোজিটরি তৈরি করলে আমার সুবিধাটা কোথায় আমি বলি, ফার্স্ট হচ্ছে ইউজার রিলেটেড, এখন আমি যখন অপারেশন করতে যাব ডিরেক্টলি রিপোজিটরি থেকে মেথড কল করলে আমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন ধরেন একটা মেথডের কথা বলছি, ইউজার এক্সিস্ট করে কি করে না, হ্যাঁ এটার জন্য আমার যদি চেক করতে যাই আমার বারবার মডেলে একটা কুয়েরি রান করতে হতো না যে এই আইডি এর ইউজারটা এক্সিস্ট করে কিনা। হ্যাঁ এখন আমার সিস্টেমের কথা যদি চিন্তা করি, আমার সিস্টেমে কিন্তু অনেক জায়গায় একটা ইউজার এক্সিস্ট করে কিনা চেক করার দরকার আছে। এখন আমি যদি হচ্ছে যে একাধিকবার এই জিনিসটা আমার প্রয়োজন হয়, আমার একাধিকবার কি মডেলে কুয়েরিটা লিখতে হতো নিজেদেরকে ম্যানুয়ালি, বাট এটাকে যদি আমি ইউজার রিপোজিটরিতে একটা মেথড আকারে লিখে রাখি তাহলে আমার সুবিধা কি হচ্ছে, আমার অ্যাপ্লিকেশনে যখনই একটা ইউজার এক্সিস্ট করে কিনা আমার চেক করা লাগতেছে, আমি কি শুধু রিপোজিটরি থেকে মেথডটা কল করলে হয়ে যাচ্ছে না, আমার রিডান্ডেন্ট কোড কিন্তু আর আসতেছে না। এটা গেল ফার্স্ট, রিপোজিটরি সব সময় আমার মডেলের সাথে কমিউনিকেশন করবে, ঠিক আছে। এখন রিপোজিটরির উপরে আরেকটা লেয়ার থাকবে, সেটা হচ্ছে সার্ভিস। এখন এই কন্ট্রোলারেরই একটা এক্সাম্পল দিই, ধরো আমরা আমাদের ফ্রন্ট কন্ট্রোলারে চলে আসি। আজকে আমরা ফিলোসফি বা এই রুলস গুলো জানবো, এগুলো ফলো করে আমরা যখন ওই প্রজেক্টের কাজ করা শুরু করব তখন প্রজেক্টের শুরু থেকে একবার আমরা ওইটা ফলো করে করব, ঠিক আছে। এখন এখানে হচ্ছে যে মডেল গুলো দেখে এই কন্ট্রোলার গুলো দেখেন, কন্ট্রোলার গুলো অনেক বড় মনে হচ্ছে না, মানে কারণ সব লজিকই আমরা এখানে নিয়ে আসছি। তো এটাকে বলা হচ্ছে যে ফ্যাট কন্ট্রোলার, আমার কন্ট্রোলারই অনেক বড় হয়ে যাচ্ছে। বাট আরেকটা যে ডেভেলপার একটা জিনিস ফলো করে যে না আমার কন্ট্রোলার গুলা স্লিম থাকবে, ঠিক আছে, এখানে আমরা সব কোড লিখবো না। তো যদি এখানে সব কোড না লিখি তাহলে আমরা লিখবো কোথায়, তো ওইটাই লিখবো হচ্ছে আমরা সার্ভিসে। সার্ভিসেস নামে আরেকটা আমার ক্লাস থাকবে, ওই ক্লাসে হবে কি আমি এই যে বিভিন্ন অপারেশন গুলা করতেছি না এগুলাকে ছোট ছোট যেটারই মনে হবে যে এই প্রসেসটারে একটা মেথডে নিয়ে ফেলা যায় ওইটাকে আমরা সার্ভিসে দিয়ে দিব। কিরকম, আমরা যদি এই রেজিস্ট্রেশন প্রসেসটার কথাই চিন্তা করি, এটাকে দেখবেন কয়েকটা ভাগে কিন্তু ভাগ করা যায়, বা আমরা যদি দুই তিনটা অপারেশন লিখি, এই রেজিস্ট্রেশন প্রসেস করা, লগইন প্রসেস করা, হ্যাঁ
এই দুইটা অপারেশনে যদি একটু অ্যানালাইসিস করে এখানে ঘুরে ফিরে দেখেন কমন কিছু ব্যাপার পাবো আমরা। ফার্স্ট হচ্ছে ভ্যালিডেশন চেক করা, এটা কমন। ভ্যালিডেশন ফেল হলে এরর মেসেজ দেখানো, এটা কমন। তারপর যেমন ফাইল আপলোডের অংশটুকু আছে, এটা কমন। যেমন এই ফাইল আপলোডটা আমার এখন হচ্ছে রেজিস্ট্রেশনের সময় লাগতেছে, পরে আপডেটের সময়ও তো সেম লজিকটা আমার লাগতে পারে, বা শুধুমাত্র সে প্রোফাইল ফটোটা আপডেট করবে ওইটার জন্য আমার লাগতে পারে, ঠিক না? তো ওই অপারেশনটা যদি আমি করতে চাই আমার কি এই কোডটুকু আবার লিখতে হচ্ছে না? বাট এটাকে যদি আমি হচ্ছে আপডেট ফটো নামে একটা মেথডে লিখে ফেলি, তাহলে কি ওই মেথডটা জাস্ট আমার এখানে কল করলেই হয়ে যাচ্ছিল, প্লাস অন্য সব জায়গায় আমার যখনই হচ্ছে এই ফটো আপডেট করা দরকার আমি ওই মেথডটা কল করলেই হয়ে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে যে ইউজারটা যে ক্রিয়েট হচ্ছে, ক্রিয়েট হওয়ার পরে যে তাকে যে নোটিফাই করা, এটা হচ্ছে যে আমার অনেক জায়গায় ব্যবহার করার সুযোগ থাকতে পারে। তারপর যখন আমি যে আউটপুট দেখাচ্ছি, যেমন আমাদের REST API এর ক্ষেত্রে আউটপুট গুলো তো যে দেখছেন যে আমি আগের এক্সাম্পলে দেখাইলাম যে ওই যে মেথড তৈরি করে রাখছি, যাতে কল করলে পুরো অ্যাপ্লিকেশন জুড়ে আমি সেম একটা ফরম্যাট পাই। তো এই যে ব্যাপারগুলো আছে এগুলাকে আমার যেটাই মনে হবে যে হ্যাঁ এটাকে এই অংশটাকে রিউজ করার সুযোগ আছে, ওইটাকে আমি একটা মেথড আকারে বানায় ফেলবো। তো একটা এক্সাম্পল হিসেবে যদি জাস্ট সিম্পলি হচ্ছে দেখাই, এটাই চিন্তা করেন এই যে ভ্যালিডেশনের অংশটুকু আছে, এতটুকুই যদি আমি আলাদা ভাবে হচ্ছে আরেকটা সার্ভিসের মধ্যে নিয়ে যাই, ক্লাস সার্ভিস বলতে একটা নতুন ক্লাস, এই তো আমরা এটা সার্ভিস বলতেছি, যেটা হচ্ছে জাস্ট আসবে যে ভ্যালিডেট লগ ইন রিকোয়েস্ট নামে, ধরেন আমি একটা, বা ভ্যালিডেট, হ্যাঁ লগ ইন রিকোয়েস্ট নামে একটা মেথড তৈরি করে রাখছি। ওইখানে আমার এই ভ্যালিডেশনের লজিক আমি নিয়ে গেলাম, বা যখন ধরেন হ্যাঁ এটা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে দেখাই আরো বেশি ইয়ে হবে, হ্যাঁ এই ভ্যালিডেশন আছে, এটাকে আমি পুরোটাকে যদি একটা মেথডে নিয়ে যাই ডলার দিস অন ভ্যালিডেট রিকোয়েস্ট, তারপর ওই যে ফাইল আপলোড এটাকে যদি আরেকটা মেথডে নিয়ে যাই দিস ফাইল আপলোড, ফাইল আপলোড ঠিক আছে, তারপর ধরেন এখানে এই যে ডাটাবেজের সাথে কানেক্ট করে ইউজারটা ক্রিয়েট করা, এটাকে যদি নিয়ে আসি ক্রিয়েট ইউজার মেথডে, এই ক্রিয়েট ইউজার মেথডের মধ্যে আবার কি হবে সে রিপোজিটরিকে কল করবে যে একটা ইউজার ক্রিয়েট করে দাও। সো এই যে এরকম হয়ে আসলো, তারপরে আসলো কি আমার ইউজারকে নোটিফাই করতে হবে, নোটিফাই আবার আমি কিন্তু এখানে ডিরেক্ট লজিক না লিখে একটা ইউজার ক্রিয়েট হলে একটা ইভেন্ট ফায়ার করে নোটিফাই রান করে দিতে পারি, বা তারপর আমি ধরলাম যে হ্যাঁ ইউজার ক্রিয়েট হয়ে চলে আসছে তারপর আমি নোটিফাই করে দিছি। শেষের দিকে ধরেন REST API এর ক্ষেত্রে আমার কি তখন হচ্ছে আমি জাস্ট ওই যে দিস রেসপন্ড উইথ সাকসেস এরকম একটা মেথড হচ্ছে কল করে দিলাম, যেটাতে সাকসেস হলে সাকসেস রেসপন্সটা সে তৈরি করে দিবে। এখন দেখেন আগের যেভাবে আমার কোড গুলো ছিল ওইটা তখন এরকম একটা ফরম্যাটে হয়ে যাচ্ছে, ওইগুলো কি আগের চেয়ে অনেক বেশি রিডেবল হয়ে গেল না? কন্ট্রোলার গুলো তখন দেখবেন যে দেখতে অনেক সুন্দর লাগবে এবং মিনিংফুল মনে হবে, তারপর যখনই তার হচ্ছে এটা ভিতরে যাওয়া দরকার সে ভিতরে গেলে সার্ভিসের মধ্যে এই লজিক গুলো পাবে। তাহলে এখন এই আলাদা আলাদা ভাবে ভাগ হলে এখন আমার সুবিধা হলো কি আমার সিস্টেমের অন্য কোথাও যদি এখন এই ভ্যালিডেট রিকোয়েস্টের প্রশ্নটুকু ব্যবহার করার সুযোগ দরকার হয় আমি কল করলেই হয়ে যাচ্ছে, ফাইল আপলোডটাও রিউজ করা যাচ্ছে, মানে প্রত্যেকটা পোর্শন এখন আমার ইজিলি রিউজ করা যাচ্ছে। এবং একটা যখন সিস্টেম হচ্ছে আপনার মোটামুটি বড় হবে অনেক ফিচার থাকবে তখন কিন্তু এরকম অনেক ডিপেন্ডেন্সি থাকবে এবং এক ফিচার অনেকবারই আমার লাগবে, যেমন ইমেল পাঠানো, এখন এই ইমেল পাঠানো আমার ইউজার রেজিস্ট্রেশন করলে লাগবে, একটা পোস্ট ক্রিয়েটেড হলে লাগতে পারে, একটা ইউজার যখন লগ ইন করলো তখন লাগতে পারে, তো প্রত্যেক জায়গায় তো আমি ইমেল লাগাবে, আমাকে ইমেল পাঠানোর জন্য ফিচার দিয়ে দিছে, একটা লাইনে হয়তো কোড লেখা লাগে,
ঠিক আছে, কিন্তু প্রত্যেকবার কি আমি একটা লাইন কোড বারবার লিখে যাবো? এটাকে যদি আমি একটা মেথডে রেখে দিই, হয়তো কি ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ হতে পারে, ওইটাকে একটা প্যারামিটার হিসেবে রেখে দিলে ওই একটা মেথড কল করলে কিন্তু ইন্টারনালি সব ফিচার হয়ে যাচ্ছে আমার। তো এটাই হচ্ছে সুবিধা, ফার্স্ট হচ্ছে আপনার বেশি সুবিধা হবে, ফার্স্ট এই যে কোড রিউজ করা যাবে অনেক বেশি, দেখবেন যে আপনার কোড লেখা অনেক কমে গেছে। সেকেন্ড হচ্ছে ডিবাগ করা অনেক ইজি হবে, স্টেপ বাই স্টেপ কোড গুলো যেহেতু ওয়েল অর্গানাইজ আলাদা আলাদা থাকতেছে, আপনার কোড ডিবাগ করা হচ্ছে তখন অনেক ইজি হয়ে যাবে। তো এই জিনিসগুলো ফলো করে আমরা যখন হচ্ছে যে এই যে আমাদের প্রজেক্টটা শুরু করবো নেক্সট ক্লাস থেকে, আমরা এই স্ট্রাকচার গুলো ফলো করে হচ্ছে করব। তাহলে মোটামুটি আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে একটা ওয়েতে শিখা হবে এবং বেস্ট প্র্যাকটিসেস গুলো জানতে পারবো। আর এই জিনিসগুলো খুব বেশি কাজে দেয় হচ্ছে যখন ওই যে বিগ প্রজেক্টে টিমের সাথে কাজ করা হবে তখন। এই যে কোড রিউজ করার সুবিধা হলে কি হলো, যে এই যে আপনি মেথড গুলো তৈরি করে রাখছেন, নতুন একটা ডেভেলপার কাজ করতেছে এই সিস্টেমে, তার এই পুরো সিস্টেমের কোথাও ইউজার এক্সিস্ট করে কিনা চেক করা লাগতেছে। নর্মালি তার কি নিজে এই কোডটা লেখা লাগতো, বাট এটা যদি এখন একজন এইভাবে তৈরি করে রাখছে, পরবর্তীতে নতুন আরেকজন ডেভেলপার এসে যখন কাজ করবে, সে দেখবে যে অলরেডি কোড লেখা আছে, সেটাকে সে কল করে রিউজ করতে পারতেছে, পুরো সিস্টেমে হচ্ছে আপনার টাইম কমপ্লেক্সিটি কমে যাচ্ছে অনেক। তো এই জিনিসগুলাই। আর রেসিপি এই সম্পর্কে প্রিন্সিপাল সম্পর্কে একটু স্টাডি করবেন, তাইলে হচ্ছে যে জাস্ট ওই জানো যে কি কি জিনিস মেনটেন করতে হয়, এতটুকু জাস্ট হচ্ছে মাথায় রাখলে দেখবেন যে রেসিপি এই কিছু না। এখানে হচ্ছে এই যে কয়েকটা ঘুরে ফিরে দুই তিনটা আর্টিকেল ফলো করলে দেখবেন যে সেম কথাই বলা আছে, ওগুলা ফলো করলেই হচ্ছে হয়ে গেল। আমি যদি জাস্ট একটু গো থ্রু করে যাই, ফার্স্ট হচ্ছে যে এখানে যেহেতু আপনি যদি দেখেন একটা রেসিপি তৈরি করতে একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করি আর একটা যে আমরা রেসিপি তৈরি করি, লজিক্যাল দিক দিয়ে বা কোড লেখার দিক দিয়ে কিন্তু তেমন কোনো ডিফারেন্সই নাই, ঠিক আছে? তো অনেকে মনে করে যে রেসিপি মানে অনেক কমপ্লেক্স জিনিস, লজিক্যাল অনেক ব্যাপার স্যাপার আছে বা কিছু, বাট কিছুই নাই, জাস্ট আউটপুটটা ডিফারেন্স হচ্ছে এই। কারণ যে আমি আজকে আপনাদের ক্লাসে এক্সাম্পল দেখাচ্ছি কিছু, আমাকে কি নতুন কিছু করতে হইছে? কিছুই তো করতে হয়নি। তো এই যে ফার্স্ট কি, এই যে ইউজ রেস্টফুল ইউআরএলস এন্ড অ্যাকশনস, ওই যে ইউআরএল ওয়াইজ আপনার অ্যাকশন গুলো হবে, এইচটিটিপি ভার্ব ফলো করবে, ওইটাই বলা আছে, গেট পোস্ট টু প্যাচ ডিলিট, এগুলার স্পেসিফিক মিনিমাম আছে এবং ওগুলো অনুযায়ী অ্যাকশন গুলো হইতে হবে। এখানে যেমন এই যে এক্সাম্পল একটা দিয়ে দিছে টিকেটস রিসোর্স এর উপর, তারপর হচ্ছে এটা সার্ভার সাইড রিলেটেড যে এসএসএল থাকতে হবে, কারণ রেস্টিপি মানে হচ্ছে বাইরের সিস্টেম আপনার সিস্টেমের সাথে কমিউনিকেশন করতেছে। সো এই যে ডাটা তার কাছ থেকে এই আমার সিস্টেম থেকে এপিআই থেকে কনজিউমারের কাছে যাচ্ছে, এই স্টেপে যদি কোনো ইনক্রিপশন না থাকে তাহলে যে কেউ তো ডাটা পেয়ে যেতে পারে, এই জন্য বলা হয় যে এসএসএল মাস্ট থাকবে। আর এপিআই ভালো একটা ডকুমেন্টেশন থাকতে হবে, কারণ ডকুমেন্টেশন না থাকলে কনজিউমার ডেভেলপ করবে কিভাবে? তারপর ভার্সনিং এর কথা তো বলছি, যে ভার্সনিংটা হচ্ছে যে আপনার থাকতে হবে, যাতে ওই যে না এটা হচ্ছে নেটওয়ার্ক লেভেলে, নেটওয়ার্ক লেভেলে হয় কি যে ইন্টারনেটে যে যে ডাটা আদান প্রদান হচ্ছে, আমি কোন ওয়েবসাইট ভিজিট করতেছি, কি ডাটা পাস করতেছি, এটা নেটওয়ার্ক দিয়ে যাচ্ছে না? সো আমার আইএসপি কিন্তু যদি আমার নেটওয়ার্ক ট্রেস করে, সে ইজিলি দেখতে পারবে যে আমি এই ওয়েবসাইট ভিজিট করতেছি, ফেসবুক ডট কম এ ঢুকছি, ফেসবুক ডট কম এ আমার এই ইউজার নেম দিছি, পাসওয়ার্ড দিছি, একেবারে প্লেন টেক্সট আকারে সে দেখতে পারবে, ঠিক আছে? এসএসএল আমাদেরকে হেল্প করে কি, এসএসএল যদি ওই ওয়েবসাইটে ইনেবল থাকে তাহলে হয় কি আমরা যে ইনপুট গুলো দিচ্ছি এগুলো যখন নেটওয়ার্কের মধ্য দিয়ে যায় তখন এটা একটা ইনক্রিপ্টেড হয়ে যায়, সার্ভারে গেলে সার্ভার ওটাকে ডিক্রিপ্ট করে নেয়, তাইলে এটা সুবিধা হয়, নেটওয়ার্কে কেউ যদি আমার ডাটা চেকও করে সে বুঝতে পারবে না যে কি ডাটা পাঠাচ্ছি, এই জন্য এসএসএল টা হচ্ছে আপনার জরুরি। হ্যাঁ, এখন এটা নিবে করে যে আপনার এটা যদি পাবলিক হয় যে কোনো অথেন্টিকেশন নাই,
তাহলে তো তার কোনো কিছু দরকার নাই, জাস্ট ইউআরএল এন্ড পয়েন্টে হিট করলেই হচ্ছে। আবার কিছু কিছু এপিআই থাকে রিস্ট্রিক্টেড, যেমন ধরেন যে ফেসবুকের এপিআই এর সাথে আমি কমিউনিকেশন করে একটা ইউজারের ডাটা নিয়ে আসতে চাই, ওটার জন্য কিন্তু ওই যে অ্যাক্সেস টোকেন লাগে। তখন হবে কি, ফার্স্টে ইউজার আপনাকে রিকোয়েস্ট করবে একটা অ্যাক্সেস টোকেন দেওয়ার জন্য। আপনি অ্যাক্সেস টোকেন দিলে পরবর্তীতে সে যতগুলো রিকোয়েস্ট করবে সবগুলো টোকেনে সে মানে রিকোয়েস্টের সাথে সে অ্যাক্সেস টোকেনটা পাঠিয়ে দিবে। আপনি অ্যাক্সেস টোকেনটা চেক করে দেখবেন যে হ্যাঁ এটা ভ্যালিড কিনা, ভ্যালিড হলে তাহলে ডাটা দিবেন, নইলে তাকে ডাটা দিবেন না। এবং আমাদের অ্যাক্সেস টোকেন ব্যবহার করতে হবে, কারণ আমরা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনে একটা ইউজার লগ ইন করা আছে কিনা সেটা বুঝি কিভাবে, সেশনে ডাটা রেখে। কিন্তু আমার এপিআই এন্ড পয়েন্টে তো হচ্ছে যে আপনার কি কোনো সেশনও নাই, কুকিজও নাই, প্লাস প্রত্যেকটা রিকোয়েস্ট ইন্ডিপেন্ডেন্ট। তাহলে একটা ইউজার যে আমার সিস্টেমে লগ ইন করা আছে বুঝবেন কিভাবে, আমি লগ ইন করলাম তারপর আমার প্রোফাইলে রিকোয়েস্ট করলাম। এখন রেস্ট এপিআই প্রিন্সিপাল তো বলে আমি যে আগের রিকোয়েস্টে লগ ইন করছি এইটার সাথে আমি যে পরবর্তী রিকোয়েস্টে আমার প্রোফাইলের ইনফরমেশন চাচ্ছি দুইটার কোনো কানেকশন থাকবে না। এখন তাহলে কোশ্চেন আসতেছে না যে তাহলে যে আমি পরবর্তী রিকোয়েস্টে প্রোফাইলের জন্য রিকোয়েস্ট করব, আমার অথেন্টিকেট করবে কিভাবে, ভেরিফাই করবে কিভাবে। তো এটার জন্য যে জিনিসটা ফলো করা হয় সেটা হচ্ছে অনেক টেকনোলজি আছে ওয়েব টোকেন জেনারেট করার। তো এইখানে যে জিনিসটা আমি যখন ফার্স্ট রিকোয়েস্ট করবো যে আমি লগ ইন ইনফরমেশন দিয়ে, তখন যেটা হবে লগ ইন সাকসেসফুল হলে আপনি একটা টোকেন জেনারেট করে আমাকে দিয়ে দিবেন। আমি যে এপিআই কনজিউমার সে করবে কি, ওই টোকেনটা নিয়ে স্টোর করে রাখবে তার ক্লায়েন্ট সাইডে, রেখে পরবর্তীতে সে আমার সিস্টেমে ধরেন প্রোফাইল নেওয়ার জন্য রিকোয়েস্ট করবে, ওই প্রোফাইল নেওয়ার সময় সে ওই টোকেনটাও আমাকে পাঠাবে। ওই টোকেনটা ধরে তখন আমি আইডেন্টিফাই করে নিব যে হ্যাঁ এটা কোন ইউজার এবং সে অথরাইজড কিনা, ডাটা দিব, নইলে আমি তাকে ডাটা দিব না। ঠিক আছে, ওটা আমরা যখন ওই এপিআই অথেন্টিকেশন নিয়ে কাজ করব তখন দেখা হবে। অথবা আপনারা হচ্ছে যদি আমার ওই যে রেস্ট এপিআই সিরিজটা ফলো করেন ওইখানে অলরেডি হচ্ছে এই যে অথেন্টিকেশন পর্যন্ত দেখানো হয়েছে জেডব্লিউটি দিয়ে। হ্যাঁ, ওই লুমেনে যেভাবে কাজ করে আমাদেরও সেম। আপনি জানবেন, আপনি আর জানবেন শুধু হচ্ছে যে আপনার এই কি কি ডাটা পাঠাইতে হবে, ব্যাস। তারপর আপনি এখন ডেস্কটপ থেকে আমার ওই সিস্টেমে রিকোয়েস্ট পাঠান বা মোবাইল অ্যাপ থেকে পাঠান, সম্পূর্ণ আপনার ব্যাপার। ঠিক আছে, তারপরে যে ভার্সনিং করতে হবে এপিআই এর, আচ্ছা তাহলে আমি লারাভেল ফ্রেমওয়ার্কে কাজ করি কিন্তু এপিআই আমি অন্য ফ্রেমওয়ার্ক ইউজ করে করতে পারি। হ্যাঁ, আপনি মানে রেস্ট এপিআই কি একটা স্ট্যান্ডার্ড, এখন আপনি কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে বানাবেন, কোন ফ্রেমওয়ার্ক দিয়ে বানাবেন সেটা সম্পূর্ণ আপনার উপর। এপিআই তে ইন্টিগ্রেট করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে এপিআই একটা সিস্টেম, ঠিক আছে, যে সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝায় ধরুন মাইএসকিউএল। হ্যাঁ, মাইএসকিউএল এই যে আমাদের পিএইচপি থেকে MySQL সার্ভারের সাথে কমিউনিকেশন করতেছি, ওইটাকে কিন্তু MySQL কে আপনি একটা মানে API ধরতে পারেন। MySQL একটা API, সে রান করতেছে আমার এই PC-র মধ্যে। আমি কি করি, ডাটা ইনসার্ট করার জন্য ওরে বলি যে ডাটা ইনসার্ট করে দাও, এই যে আমি তোমার ডাটা দিলাম এই তো। বাট আবার আমি PHP থেকেও MySQL ডাটা ইনসার্ট করতে পারি, আমি JavaScript দিয়েও ডাটা ইনসার্ট করতে পারি, অন্য ল্যাঙ্গুয়েজ দিয়েও ইনসার্ট করতে পারি। MySQL MySQL এর জায়গায় তার সার্ভার রান করতেছে, ওইরকম আমি API বানাচ্ছি, API আমার সার্ভারে তার মতো রান করতেছে, তার বিভিন্ন ফিচার আছে, ফাংশনালিটি আছে। MySQL এর ফিচার কি, সে ডাটা রিড করতে পারবে, ইনসার্ট করতে পারবে, আপডেট করতে পারবে, ডিলিট করতে পারবে। তারপর আমি আমার যে ড্রাইভার বা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ওর সাথে কমিউনিকেশন করতে পারতেছি, ওইরকম আমার API টাও আমার সার্ভারে রান করতেছে। MySQL এর ক্ষেত্রে আমি জানি কি টেবিলের নাম জানতে হয়, কোন ডাটা পাঠাবো, এই জিনিসগুলো জানতে হয় না। API এর ক্ষেত্রে আমার জানা লাগতেছে কোন রিসোর্সে আমি হিট করব, কোন মেথডে হিট করব, কোন ডাটাগুলো পাঠাবো। তারপর এখন আপনি PHP দিয়ে পাঠাবেন, নাকি হচ্ছে JavaScript দিয়ে পাঠাবেন, না অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে পাঠাবেন, এটা সম্পূর্ণ হচ্ছে আপনার ব্যাপার। তারপর আরো কিছু জিনিস হচ্ছে যে লাগে API-টাকে ইফিসিয়েন্ট করার জন্য, যেমন এইখানে যে আমরা ইউজারের ডাটা নিয়ে আসছি, সেই ইউজারের লিস্টে আমি তাকে একেবারে সবগুলো ইউজার একবারে দিয়ে দিছি। কারণ এখানে যদি 1,00,000 ইউজার থাকে তাহলে এটা তো ফিজিবল হইলো না, আমার রেসপন্স টাইম অনেক বেড়ে যাবে এবং একসাথে 1,00,000 ইউজার তার নাও লাগতে পারে। তো এই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে ডাটা যে এন্ড পয়েন্ট গুলোতে ডাটা রিট্রিভ করা লাগে ওই জায়গাগুলোতে আমরা ফিল্টারিং, শর্টিং, সার্চিং এই জিনিসগুলো দিব, বা প্রেজেন্টেশন, ফার্স্ট হচ্ছে প্রেজেন্টেশন থাকতে হবে।
পেজিনেশন থাকতে হবে যে হ্যাঁ শুরুতে সে রিকোয়েস্ট করলে আমি তারে 10টা ডাটা দিব, তারপরে বেশি ডাটা লাগলে সে আবার আমাকে রিকোয়েস্ট করবে যে হ্যাঁ আমি নেক্সট 10টা ডাটা চাই এরকম। তারপর ফিল্টারিং এর অপশন থাকতে পারে, শর্টিং থাকতে পারে, সার্চিং থাকতে পারে, যে স্পেসিফিক অ্যান্ড্রু নামে যে ইউজার আছে তার ডাটা আমি চাই, এরকম সার্চিং ফ্যাসিলিটিস থাকতে হবে, ফিল্টার থাকতে হবে। তারপর আপনার ওই শর্টিং থাকতে হবে যে হ্যাঁ আমি ইমেল অ্যাড্রেস ধরে শর্টিং করতে চাচ্ছি, যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এরকম হইতে পারে। তারপর আবার হইতে পারে কি যে লিমিট ফিল্ড, এই যে আমি ডাটা এখন ধরেন যে দেখতেছি আমার ইউজারের সব ডাটা চলে যাচ্ছে ঠিক না, কিন্তু আমি যখন ধরেন ব্যবহার করব এপিআই তে সব সময় তো আমার সব ডাটা লাগবে না, আমার এখন এপিআই যে জায়গা থেকে আমার কনজিউমার অ্যাপের যে জায়গা থেকে আমি হিট করতেছি ওইখানে আমার শুধু ইউজার নেম হলেই হয়ে যাচ্ছে, কিন্তু এপিআই রিকোয়েস্ট করলে আমি সব ডাটা পাচ্ছি আননেসেসারি, শুধু শুধু আমার রেসপন্সের সাইজ বেড়ে যাচ্ছে না, ডাটা বেশি নিয়ে আসতে হচ্ছে না। তো ওই ক্ষেত্রে কি বাই ডিফল্ট হয়তো সে সব দিবে, বাট আমি এরকম ভাবে বলে দিতে পারবো যে ফিল্ডস ইকুয়াল টু নেম, তাহলে কি সে শুধু নেম দিবে, একাধিক লাগলে আমি নেম কমা ইউজার নেম এইভাবে। এরকম আমার প্রয়োজন মতো যাতে আমি ডাটা আনতে পারি ওই রকম ফ্যাসিলিটিস হচ্ছে আমার দিতে হবে। তারপর যে বলছে আপডেটস এন্ড ক্রিয়েশন শুড রিটার্ন এ রিসোর্স রিপ্রেজেন্টেশন, যেমন নর্মালি আমরা সবকিছু হলে কি করি এইচটিটিপি স্ট্যাটাস কোড 200 দেই, বাট একটা ডাটা আপনি রিকোয়েস্ট করলেন ধরেন ইউজার ক্রিয়েট করার জন্য, একটা ইউজার ক্রিয়েট করা ক্রিয়েট হইলে ওইটার জন্য আবার স্পেসিফিক স্ট্যাটাস কোড আছে 201, এইচটিটিপি 201 অ্যাকচুয়ালি একটা ডাটা ক্রিয়েট রিসোর্স ক্রিয়েট হয়েছে এই স্ট্যাটাস কোড বোঝায়। তো এই জিনিসগুলো হচ্ছে আপনার মেনটেন করতে হবে। তারপর হেটোএস নামে হচ্ছে একটা কিছু প্রিন্সিপাল আছে, এগুলো ফলো করতে হবে। আর যে নরমালি বেস্ট প্র্যাকটিস হচ্ছে জেসন অনলি রেসপন্স, সব রেসপন্স আমি জেসনে দিব। এইখানে যেমন যে একটা পারফরমেন্সের ইয়ে দেওয়া হয়েছে যে ডাটা পরিমাণ রিকোয়েস্টের পরিমাণ যত বাড়বে, আচ্ছা এটা তো হচ্ছে আচ্ছা হ্যাঁ মানে আগে যে 2005 সালের আগে সব এক্সএমএল জেসন মাত্র ব্যবহার শুরু হয়েছে, এখন সবাই যে জেসন ব্যবহার করে আর এক্সএমএল এর পরিমাণ অনেক কমে গেছে। তারপর আরো কিছু জিনিস আছে ওগুলা একটু পড়ে নিলে হয়ে যাবে। এখানে যেমন এই যে ডাটা যার একটা এক্সাম্পল দেখাইছে যে পেজিনেশন লাগবে, তারপর অনেক ক্ষেত্রে রেট লিমিটিং করা লাগতে পারে যে একটা পয়েন্টে আমি চাই যে একটা ইউজার 1 মিনিটে 60 বারের বেশি রিকোয়েস্ট করতে হবে না, অনেক এন্ড পয়েন্ট এরকম হচ্ছে আপনার লিমিট করা লাগতে পারে, সেগুলোও করা পসিবল। তারপরে যে অথেন্টিকেশন যে রেসিপি স্টেটলেস হবে, সো আমরা অথেন্টিকেশন ম্যানেজ করব কিভাবে, ওইটার জন্য ওই যে টোকেন আছে ওথ টু ইমপ্লিমেন্টেশন আছে, আমরা মেনলি টোকেনটাই ব্যবহার করব বিআরআর টোকেন। তারপর মাঝে মাঝে আমার ডাটা ক্যাশিং হচ্ছে রাখতে হবে, যেমন আমরা যখন ব্রাউজারে হচ্ছে আপনার ভিজিট করি একটা পেজে যখন ঢুকি ব্রাউজার কিন্তু কয়েকটা জিনিস কিছু ফাইল ক্যাশ করে ফেলে, যেমন সিএসএস ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল, ইমেজ ফাইলস এই জিনিসগুলো, এবং এগুলো ব্রাউজারের হেডারে হচ্ছে বলা থাকে যে আমি এই ধরনের ফাইল ক্যাশ করতে চাই, এতদিনের জন্য ক্যাশ করতে চাই, এবং প্রতি 10 দিন পর পর হচ্ছে নতুন করে তুমি হচ্ছে ফাইলগুলোকে লোড করবা, এরকম জিনিস হেডারে বলে দিতে হয়। হ্যাঁ, তো ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা এরকম হচ্ছে প্রয়োজন অনুযায়ী করে নিতে পারি। ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো রেস্ট এপিআই ক্ষেত্রে যেটা হবে ক্যাশ না করতেই বলা হবে, কারণ এখানে ডাটা রেগুলারই চেঞ্জ হবে। তারপর এরর গুলো এই সুন্দর মতো হ্যান্ডেল করতে হবে, যে নর্মালি অনেক বড় বড় সিস্টেম আবার করে কি নিজেদের স্পেসিফিক এরর কোড ব্যবহার করে ঠিক আছে, যাতে পরবর্তীতে কনজিউমার বলতে পারে যে হ্যাঁ আমি আপনাদের সিস্টেমে রিকোয়েস্ট করছি আমি হচ্ছে 2000 এই কোড পাইছি, তখন আপনি ডাটাবেস থেকে দেখেন হ্যাঁ আমাদের সিস্টেমের 2000 কোড তো এই এররটা মিন করে, কোড ধরে ধরলে ওটা আমরা বের করতে পারি সুবিধা হবে। তো ওটা আবার সম্পূর্ণ আমাদের উপর যে আমরা আমার পুরো সিস্টেমটাকে কিভাবে হচ্ছে ডিজাইন করতেছি। তো ওরকম যেমন কোড থাকতে পারে, মেসেজ থাকতে পারে, ডিসক্রিপশন থাকতে পারে, এটা যেমন যে লারাভেলের ইয়ে, যেমন এই কোডটা যেমন আমরা ম্যানুয়ালি ব্যবহার করবো নিজেরা ডকুমেন্টেড করে রাখতে পারি যে আমাদের সিস্টেমে 1024 কোডের মিনিং হচ্ছে এটা ভ্যালিডেশন রিলেটেড এরর, তখন
ডিবাগ করা ইজি হয়ে যায়। এখানে যেমন এই যে ফার্স্ট নেম রিলেটেড এরর দের কোড 5432 দিয়ে রাখছে, পাসওয়ার্ড রিলেটেড এরর কোড 5622 দিয়ে রাখছে। সো তখনই এরর কোড দিয়ে আপনার হচ্ছে রেফার করা ইজি হয়। আর এসটিডিপি স্ট্যাটাস কোডের কথা তো বললামই, যে স্পেসিফিক কোডের মিনিং আছে, এবং এগুলো যদি আপনি দুই তিনটা আর্টিকেল ফলো করেন ওরাই গাইড করে দেবে যে এই এরর হলে আমাদের এই এসটিডিপি স্ট্যাটাস কোডটা ব্যবহার করা উচিত। এইচটিটিপি স্ট্যাটাস কোডটা হচ্ছে আমরা যে প্রত্যেকটা রিকোয়েস্ট করি, এই রিকোয়েস্টের রেসপন্সটা যে আসে এইচটিটিপি রিকোয়েস্টই তো করতেছে, এই প্রত্যেকটা রেসপন্স যখন আসে তার একটা কোড আছে। হ্যাঁ, এই যে স্ট্যাটাস কোড 200 ওকে, এটাই সবচেয়ে কমন আর কি। যেমন নর্মালি হচ্ছে আপনি একটা রিকোয়েস্ট করছেন, সার্ভার যদি ওই রিকোয়েস্টটা সুন্দর করে প্রসেস করে আপনাকে রেসপন্স দিতে পারে, বাই ডিফল্ট ওটাকে 200 বলা হয়। ঠিক আছে, ধরুন 404 একটা এসটিডিপি স্ট্যাটাস কোড আছে যেটা মানে হচ্ছে ডাটা নট ফাউন্ড, 400 মানে হচ্ছে ব্যাড রিকোয়েস্ট। তো এই জিনিসগুলোই হচ্ছে করতে হবে। যেমন ধরেন যে আমার সিস্টেমে কেউ এমন একটা এন্ড পয়েন্টে হিট করলো যেটা আমার নাই, ঠিক আছে, এখন এটা কিন্তু আমার উপর, আমি এখানে দেখাচ্ছি 404 নট ফাউন্ড, এবং এখানে যদি আমার নেটওয়ার্কে আমি চেক করি, এই যে এখানে স্ট্যাটাস কোড 404 দেখাচ্ছি, কিন্তু অনেক ওয়েবসাইট পাবেন যেখানে সে হয়তো এই ভিউতে দেখাবে যে হ্যাঁ 404 নট ফাউন্ড, বাট স্ট্যাটাস কোড দেখাচ্ছে 200। ঠিক আছে, তো স্ট্যাটাস কোড এরকম ভাবে দিয়ে দিলে আমার সুবিধা হচ্ছে কি, আমার এই ডাটা বা কন্টেন্ট রিড করার আগে জাস্ট আমি এইচটিটিপি কোডটা দেখে ডিসিশন নিয়ে নিতে পারতেছি যে হ্যাঁ এইচটিটিপি কোড 404 আছে, তার মানে তো এই ডাটাটা নাই। আমার কিন্তু তখন আবার এই পেজের ডাটা পর্যন্ত রিড করা লাগতেছে না, কারণ আমি যখন একটা এইচটিটিপি রিকোয়েস্ট করতেছি এইচটিটিপি ওই রিকোয়েস্টের রেসপন্সটা আমার কাছে আসতেছে, শুরুতেই তো আমি হেডারে এই জিনিসগুলো পাচ্ছি, যার মধ্যে একটা হচ্ছে স্ট্যাটাস কোডটা। তো এই জন্য ভ্যালিড এবং প্রপার স্ট্যাটাস কোডটা হচ্ছে আপনার দেওয়া জরুরি। তো এটাই যে ফলো করলে কিছু হচ্ছে আপনি বেস্ট প্র্যাকটিসেস পাবেন, এগুলো নিয়ে আলোচনা করা হয়ে গেছে। যে যে প্রত্যেকটা ওই অবজেক্ট যেগুলো যেমন ইউজার পোস্ট, এগুলোকে আমরা এসটিপি এর ক্ষেত্রে বলি রিসোর্স, অনেকগুলো ডাটার কালেকশন, যেমন ইউজার ওইটাকে আমরা বলবো ইউজার্স কালেকশন, এইচটিটিপি হচ্ছে যে প্রোটোকল, কনজিউমার বলি হচ্ছে যারা আমাদের এপিআই এর সাথে কমিউনিকেশন করে তাদেরকে বলি হচ্ছে কনজিউমার, সার্ভার তো হচ্ছে যে এখান থেকে আমি আমার এপিআই টাকে সার্ভ করতেছি, এন্ড পয়েন্ট হচ্ছে ওই যে এপিআই ইউআরএল, প্রত্যেকটা ইউআরএল কে আমরা আলাদা আলাদা এন্ড পয়েন্ট বলি। ভার্ব ওটাই কয়েকটা বেস্ট প্র্যাকটিসেস এর তিন চারটা আর্টিকেল পাবেন, এগুলো ফলো করলে ঘুরে ফিরে দেখবেন যে ওই মোটামুটি যে জিনিসগুলো আমরা আলোচনা করলাম এই জিনিসগুলো আলোচনা করে, আর এগুলো ফলো করে আমরা এখন যে ল্যাঙ্গুয়েজে কাজ করি না কেন ওইভাবে জিনিসগুলো মেনটেন করলে আমাদের এসটিপিআই হয়ে যাচ্ছে। ঠিক আছে, আজকের ক্লাসে তাহলে এই পর্যন্ত, নেক্সট ক্লাস থেকে আমরা তাহলে হচ্ছে ডিসিশন চলে যে আমরা ই কমার্স প্রজেক্টই করবো একটা। ঠিক আছে, তাহলে আমরা ওই মোটামুটি একটা ছোটখাটো ই কমার্স এমনভাবে প্ল্যান করবো যাতে ওইটার মধ্যে আমরা মোটামুটি হ্যাঁ সবকিছু কভার করতে পারি, ওইটা তাহলে ওইভাবে আমরা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে তাহলে শুরু করে দিবো।